This conference will now be recorded. আচ্ছা, তো সবগুলো প্রবলেম নিয়ে একবার করে, সবগুলো না, আচ্ছা সবগুলো একবার করে রিভিউ করি দেখি। ফ্যাক্টরস এন্ড মাল্টিপলস, এই প্রবলেমটা কি বলছে? যে দুইটা সেট আছে, দুইটা সেটের মধ্যে কিছু কিছু নাম্বার আছে, একটা সেট একটা সেট নাম্বার আছে, এদের মধ্যে কোনো ধরনের এজ থাকতে পারবে না, এমন ভাবে তোমার নোট গুলো ফালাইতে হবে। যে ধরো ওর সাথে ওর একটা এজ আছে, তো এই দুজনের মধ্যে একজন ফালাইতে হবে, তারপর ধরো এরকম করে ফালাইতে থাকতে হবে। আস্তে আস্তে কয়টা নোট মিনিমাম সংখ্যক নোট ফালাইতে হবে, ফালাইয়া তারপর তোমার এমন ভাবে রাখতে হবে যাতে কারোর সাথে কারো এজ নেই। এটা আসলে কি, ওই সংখ্যাটা কত, সংখ্যাটা তো আসলে ম্যাক্সিমাম ম্যাচিং এর সমান সংখ্যক। এ পারফেক্ট মার্ডার, এর মধ্যে প্রবলেমটা ছিল হলো কতগুলা মশা আছে, মশাগুলা কেউ কেউ নিজেদের মধ্যে আবার ফ্রেন্ড, ধরো এরা এরা ফ্রেন্ড, এরা এরা ফ্রেন্ড, এরা ফ্রেন্ড, এরা ফ্রেন্ড, কিন্তু একটা কথা আবার বলে দিছে যে এই মশাগুলা যদি ফ্রেন্ডশিপের নেটওয়ার্ক বানাইলে এটা একটা ট্রি হবে। তো এখন তোমার ম্যাক্সিমাম সংখ্যক মশা মারতে হবে, কন্ডিশন হচ্ছে যে একটা মশা মারলে তার সাথে এই কানেক্টেড মশাগুলা যায় না যাবে, তো তাদেরকে তুমি আর মারতে পারবো না। এটার সলিউশন আসলে ম্যাচিং সলিউশন। কিভাবে, তোমাকে বলছিলাম আমি যে তোমার এই প্রত্যেকটা এজ যে আছে এদের মধ্যে তুমি মানে ম্যাচ যদি করো, তাহলে ওই ম্যাচটা তুমি এভাবে মিন করাইতে পারো। ফার্স্ট অফ অল এভাবে মিন করাইতে পারো যে এই দুজনের মধ্যে হায়েস্ট একজন কি মারা যাবে, ঠিক আছে, এই দুজনের মধ্যে হায়েস্ট একজনকে মারা যাবে। তুমি এইভাবে চিন্তা না করে আরেক ভাবে চিন্তা করবে, ওইটা হলো এই দুজনের মধ্যে অ্যাটলিস্ট একজনকে বাঁচিয়ে রাখতে হবে, দুজনকে তুমি মারতে পারবে না। তো এই দুজনের মধ্যে অ্যাটলিস্ট একজনকে বাঁচিয়ে রাখতে হবে, এরকম প্রত্যেকটা এজের জন্য দেখো এই দুজনের মধ্যে অ্যাটলিস্ট একজনকে বাঁচিয়ে রাখতে হবে। তাহলে এইভাবে এভাবে আগাইতে থাকো, তাহলে দেখবা যে অ্যাটলিস্ট কয়েকজনকে বাঁচিয়ে রাখতে হয় পুরো গ্রাফে, এই সংখ্যকটা বাঁচিয়ে রাখতে হয়। এই সংখ্যাটা এদেরকে তুমি বাঁচিয়ে রাখো এবং বাকিদেরকে ফেলো না, মেরে ফেলো, তাহলেই তো হয়েছে এন মাইনাস এই ম্যাচিং এর সংখ্যাটা। আচ্ছা, এটা একটা সিম্পল উদাহরণ দিলেই ক্লিয়ার হবে এটা কেন কাজ করবে। ধরো এরকম একটা গ্রাফ আছে, তো প্রত্যেকটা এজ মিন করে হলে এদের মধ্যে হায়েস্ট একজনকে মারা যাবে, তো ভালো কথা, এদের মধ্যে হায়েস্ট একজনকে মারলা, এই এজটা কি মিন করে? এই এজটাকে এটা মিন করে না যে এদের মধ্যেও হায়েস্ট একজনকে মারা যাবে, তো এই হায়েস্ট একজনটা কে হবে, ওকে মারবা নাকি ওকে মারবা, আবার এই এজের জন্য একে মারবা নাকি একে মারবা, এরকম ডিসিশন মেকিং ব্যাপার হিসাব করে ঝামেলা লাগে। আমরা এটা চিন্তা করবোই না, আমরা চিন্তা করব যে এই একটা যদি ম্যাচ হয়, একটা যদি এজ হয়, তাদের মধ্যে হায়েস্ট একজনকে অ্যাটলিস্ট একজনকে বাঁচায় রাখতে হবে। তারপর দেখো বাকিদের মধ্যে কোনো ইয়েই হয়নি, কানেকশনই হয়নি, তাদের মধ্যে কাউকে বাঁচায় রাখতে হবে, রাখতে হবে না, এভাবে চিন্তা করলে ইজিলি হয়ে যায়। সো কয়জনকে বাঁচায় রাখতে হবে এটা বের করবো, ওটা মাইনাস করে দিবা টোটাল সংখ্যা। এই ছিল সেকেন্ড প্রবলেমটা। আর প্রবলেমটা ছিল ম্যারেজ মিডিয়া, এটা বলছিলাম যে প্রত্যেকটা অনেকগুলা মানুষ আছে, কতগুলো ছেলে আছে কতগুলো মেয়ে আছে, তো এই ছেলেদের সেট হলো এইটা এবং কতগুলা মেয়ে আছে এইটা, প্রত্যেকটা ছেলেকে কোনো না কোনো মেয়ের সাথে বিয়ে দিতে হবে। তো বিয়ে দেওয়ার আগে শর্ত কি, যে প্রত্যেকের পছন্দ আছে, যে এই মানুষটা এরকম পছন্দ, এই মানুষটা এরকম পছন্দ, তো সবার সাথে বিয়ে করতে পারবে না, এরকম তো একটা গ্রাফ তৈরি হবে। ধরো ওর ওরে পছন্দ, ওরে পছন্দ, আবার ওর ধরো ওরে পছন্দ, এর মাঝখান দিয়ে ওর আবার ওরে পছন্দ, ওরে পছন্দ, ওর ধরো শুধুমাত্র ওরেই পছন্দ, এরকম এরকম একটা ইয়া হবে, তৈরি হবে কিছু। তো তোমার এইভাবে বিয়েটা করাইতে হবে এবং এই গ্রাফের উপরে, এবং ম্যাক্সিমাম কয়টা তুমি বিয়ে করাইতে পারবে। তো এদিকে অ্যান্সার যেটা চাইছে সেটা হলো ম্যাক্সিমাম কয়টা বিয়ে করাইতে পারবে তুমি, এটা আসলে ডাইরেক্ট ম্যাচিং সলিউশন। আচ্ছা, তারপর হলো হাইডিং গোল, এই প্রবলেমটা আসলে কি হয়েছে, এদিকে বলছে হলো একটা 2D গ্রিড দেওয়া আছে যেটা 20x20 সাইজের, তারপর এই গ্রিডের মধ্যে কতগুলো সেলে গোল্ড আছে, এবং তোমার প্রত্যেকটা গোল্ড সেলকেই এই ইয়া দিয়ে ঢাকতে হবে, কোনো না কোনো ব্রিক দিয়ে ঢাকতে হবে,
কোনো গোল্ড সেল যাতে না ঢাকা অবস্থায় না থাকে, বাকি সেল গুলো ঢাকলে ঢাকলে না ঢাকলে না ঢাকলে ব্যাপার না, কিন্তু কোনো গোল্ডই যাতে খোলা অবস্থায় না থাকে, ঠিক আছে? তো এখন তোমার ব্রিক ব্রিক বসাইতে হবে, ব্রিক গুলো আবার 2x1, মানে সে পাশাপাশি দুইটা ঘরকে কভার করতে পারে, ঠিক আছে? এখন তুমি চাইলে কি করতে পারো, এই যে এইখানে একটা কনফিগারেশন দেখা যাচ্ছে যে এইভাবে সে ব্রিক দিয়া কি বলে সবগুলা গোলকে দখল করছে। যেমন এইখানে দেখো একটা ব্রিক, এই ব্রিকটা তোমার এই ব্রিকটা দেখে একটা গোলকে কভার করছে, সমস্যা নেই। তারপর দেখো এই ব্রিকটা দুইটা গোলকে কভার করছে, এই ব্রিকটা দুইটা গোলকে কভার করছে। আবার দেখো এই সেলটা দুইটা ব্রিক দ্বারা কভার হয়েছে, এটাতেও কোনো সমস্যা নেই, প্রত্যেকটা গোল্ডের সেল কভার থাকলেই হলো কারণ না কারণে দিয়ে। এই হয়েছে, এটা যদি অন্য কোনো ভাবে করতা তাহলে হয়তো আরো বেশি ব্রিক লাগতো, তো মিনিমাম সংখ্যক ব্রিক দিয়ে এটা করতে হবে। তো এটার জন্য আমরা চিন্তা করব, হইলো ম্যাচিং এর আইডিয়া অবশ্যই। তো সবার প্রথমে চিন্তা করব যে ধরো সোজা কইলা প্রত্যেকটা ইয়াতে সোজা কইলা এরকম সোজা করে একটা করে ইয়া রাখছে, ব্রিক রাখছে প্রত্যেকটা সেলে, তাহলে তোমার কয়েকটা ব্রিক লাগতেছে, সেলের সমান সংখ্যক ব্রিক লাগতেছে। এখন তুমি আস্তে আস্তে ব্রিক গুলাকে কমাও, তুমি একটা করে ম্যাচ করা শুরু করো, ধরো এখন ম্যাচ করা শুরু করো, এই একটা ম্যাচ করলে, এই ম্যাচটা কি মিন করে আসলে, এই ম্যাচটা মিন করে যে এখান থেকে তুমি একটা কি বলে ধরো একটা ইয়েকে তুমি ফালাই দিবা, হ্যাঁ এই ম্যাচটা মিন করে যাদের মধ্যে তুমি একটা ব্রিক দিবা অথবা একটা ব্রিক ফালা যায়, একটা ব্রিক দিবা এটাই চিন্তা করো। ম্যাচিংটা কি হবে, এদের মধ্যে কয়টা ব্রিক দিবা, তাহলে এই দুজনকে ম্যাচ হয়েছে, তার মানে কি এদের দুজনের মধ্যে একটা ব্রিক দিয়ে আসলে কাজ হয়, একটা ব্রিকের দরকার নেই, এদের মধ্যে ম্যাচ হয়েছে তার মানে কি এদের মধ্যে একটা ব্রিক দিয়ে আছে। তো ধরো এখানে কিছুই নেই, এটা ধরো পুরাই আনম্যাচ, এই সেলটা ধরো পুরাই আনম্যাচ, তার মানে কি এটার জন্য একটা ব্রিক লাগবে। এবং মানে ইন শর্ট এভাবে চিন্তা করো যে দুইটার মধ্যে যদি ম্যাচ হয় সেটা মিন করে যে তাদের দুইজনের জন্য একটা ব্রিক এ না, দুইটা আলাদা ব্রিক লাগবে না, ঠিক আছে? তাহলে এইভাবে চিন্তা করতে পারো, ধরো প্রত্যেকটা সেলেই তো তুমি একটা করে সোজা করে বসে নিতে পারো, কিন্তু তুমি এদের দুজনের মধ্যে একটা ম্যাচ করতে পারছো, তার মানে কি এদের দুজনের জন্য একটা ব্রিক এ না, একটা ব্রিক ফালা দিবা। তো ওর জন্য এরকম কোনো সিচুয়েশন আসে নাই যে ওর জন্য একটা ব্রিক এ না, তার মধ্যে তার মানে কি এখান থেকে কিছুই ফালানো যাবে না, ঠিক আছে? তারপর এইভাবে এই দুজনের মধ্যে একটা ব্রিক এ না, এইভাবে আগে বাড়তে হবে। হুম তো শুরুতে দেখো কয়টা ম্যাচ কয়টা ব্রিক লাগছিল আমি, আচ্ছা ভাই তো এগুলোতে ব্রিক রেখে কোনো লাভ আছে শুরুতে নাই, তো আমি শুরুতে এগুলোতে ব্রিক রাখবো, ধরো এদিকে একটা ব্রিক ছিল, এদিকে একটা ব্রিক ছিল, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, এরকম ব্রিক গুলো ছিল, ঠিক আছে? ছিল, তার মানে তোমার অ্যাটলিস্ট এতগুলা ব্রিক তো লাগবে আপাতত, আপাতত ঠিক আছে, এতগুলা গোল্ড আছে, ধরো এতগুলো ব্রিক লাগতেছে, এখন তুমি আস্তে আস্তে ব্রিক ব্রিকের সংখ্যা কমানোর চেষ্টা করো। ধরো এই দুজনের মধ্যে একটা ম্যাচ হয়ে গেল, তাহলে কি মিন করে এদের মধ্যে একটা ব্রিক তুমি ফালা দিতে পারো, ফালা দিলে ওর জন্য কিরকম কোনো ম্যাচের সংখ্যা বাইর হয়েছে, হয়নি, সো ওর জন্য কিছু করতে পারো, কিছু করতে পারবা না, এই যে এখানে একটা ম্যাচ হয়েছে, তারপরে এখান থেকে আরো একটা ব্রিক ফালা দিতে পারবা, তারপর ধরো এখানে একটা ম্যাচ হয়েছে, এখান থেকে আরো একটা ব্রিক ফালা দিতে পারবা, এখানে একটা ম্যাচ হয়েছে, এখান থেকে আরেকটা ফালা দিতে পারবা, এখানে 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 আরেকটা ফালা দিতে পারবা। এবং তুমি যখন দেখবা এই সলিউশনটা যখন লিখবা তখন দেখবা যে এই ইয়ারটার জন্য কোনো আরেকজনের কোনো ম্যাচ করতে পারে না, ছবিতে দেখাইছে যে ওই ওভারল্যাপ করে দিছে, কিন্তু কোর্টে যখন অ্যাপ্লাই হবে তখন সেটা এইভাবে অ্যাপ্লাই হবে যে ও আসলে কারোর সাথে ম্যাচ করতে পারেনি, তো সমস্যা তো নেই ওর জন্য আসলে, তাহলে কাউকে ফালানোর নেই, তাহলে যে যে কয়টা ম্যাচ ম্যাচ হয়েছে ওই কয়টা ব্রিক তুমি কম ইউজ করতে পারবে। আগে তুমি কয়টা ব্রিক ইউজ করতেছিলা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 20টা ব্রিক তোমার লাগতে পারতো, কিন্তু তুমি ফালাই দিতেছো কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, নয়টা ব্রিক ফালাই দিলা, তো এখানে তোমার 11 হবে অ্যান্সার হয়তো বা, তুমি এটা ম্যাক্সিমাম ম্যাচিং এর সলিউশন দিয়ে কাজ করবে, ঠিক আছে? এই বলো।
কারো কোনো কোয়েশ্চেন? আগে বাড়বো। তারপরে প্রবলেম হলো বুস্ট। আচ্ছা এই প্রবলেম একটু পড়ি। আচ্ছা পড়ছি, এই প্রবলেম পড়ছি। আচ্ছা তোমাকে যেটা বলছে, তোমাকে একটা গ্রিড দিবে, তোমাকে একটা গ্রিড দিছে, একটা গ্রিড দিছে, এই গ্রিডের মধ্যে কতগুলা ভূত আছে, কতগুলা মানুষ আছে, কতগুলো অবস্ট্যাকল আছে। তো তোমার ভূতগুলা মানুষগুলাকে ভয় দেখাবে কিভাবে? ভূতগুলা মানুষের কাছে গেলেই মানুষগুলা ভয় পাবে। এখন ভূতগুলা মুভ করতে পারে হলো শুধুমাত্র হরিজন্টালি এবং ভার্টিক্যালি, অর্থাৎ ডানে বাঁয়ে উঠে নিচে। তো তুমি কোনা করে যেতে পারবে না। তোমার একটা ভূতের তার পজিশন থেকে ওই মানুষের পজিশনে যাইতে একটা নির্দিষ্ট সময় লাগবে, ঠিক আছে? তো তোমার বলতে হবে যে মিনিমাম কত। আর হ্যাঁ, আরেকটা কন্ডিশন আছে যে একটা ভূত হায়াস্ট একজন মানুষকে ভয় দেখাবে, একজন মানুষকে ভয় দেখা শেষ করে যাবে, এবং ভূতগুলা যে কোনো কিছু ক্রস করে দেবে, ভূতগুলা নিজেদেরকে ক্রস করতে পারে। মানে একটা ভূত আরেকটা ভূতকে ক্রস করে চলে যেতে পারে, খালি শুধুমাত্র অবস্ট্যাকেল গুলাকে ক্রস করে যেতে পারে। তো এখন কোয়েশ্চেন হচ্ছে যে মিনিমাম টাইমে যাতে ভূতগুলা মানুষগুলোকে খায় শেষ করে ফেলতে পারে, এবং বলে দিচ্ছে যে অলওয়েজই ভূতের সংখ্যা মানুষের সংখ্যা থেকে বেশি বা সমান হবে, এবং অলওয়েজই এটা করতে পারবে। তো তারপর তুমি যেটা করবা যে মিনিমাম টাইমটা বের করবা, যে মিনিমাম কোন টাইমে সবগুলা ভূত সবগুলা মানুষকে খায় ফেলছে। তো এটার জন্য ফার্স্ট অফ অল যেটা করা লাগবে টাইম। আচ্ছা সবার আগে তুমি একটা কাজ করো, এই ভূতগুলাকে এবং এই মানুষগুলাকে ইয়া করো, নোড হিসেবে চিন্তা করো, কতগুলা নোড হিসেবে চিন্তা করলাম, ঠিক আছে? দেখো এখানে চারটা ভূত চারটা মানুষ। কাজ কি, ভূতগুলা নোডগুলোর থেকে মানুষগুলা নোডগুলোর দিকে যাওয়া, এবং একটা ভূত যাতে একটা মানুষের দিকে যাইতে পারে। এটা কি আসলে ম্যাচিং হইল না, যে তুমি কোন একটা মানুষের সাথে কোন একটা ভূতকে ম্যাচ করাই দিবা? হ্যাঁ এটা আসলে একটা ম্যাচিং হইলো, কিন্তু এখন প্রবলেম তো সেটা চাইনি। প্রবলেম চাইছে হলো মিনিমাম কতটুকু টাইমে তারা তারা সবগুলা ভূত আসলে সবগুলা মানুষকে খায় ফেলতে পারবে। তো এখন তো আমরা গ্রাফ বানাইনি, নোট নোট গুলো নিয়েছি খালি। তো এমন হয়ে এমন তুমি চিন্তা করতে পারো না যে একটা ভূত আর মানুষের পজিশন আছে, তো এক জায়গায় ভূত ভূত তার জায়গা থেকে মানুষের জায়গায় গেলে তো তার টাইম লাগবে। তো তুমি ফার্স্টে একটা টাইম গেস করো, অ্যান্সারের একটা টাইম গেস করো। এসে ধরো তুমি বললা যে 4 সেকেন্ডের মধ্যে, মানে সব মানে তুমি আগে গেস করতে চাইছো না, যে আমি চিন্তা করে দেখি 4 সেকেন্ডের মধ্যে সবগুলা ভূত সবগুলো মানুষকে খায় ফেলতে পারে নাকি, চিন্তা করতেছি, ঠিক আছে? তারপর আমি এদিকে আসবো, গ্রাফে এসে চেক করবো যে এই ভূতটার সাথে এই মানুষের ডিস্টেন্স কত, 1 2 3 4 5 6 7 8 অনেক, সো ওই 4-এর থেকে বড়। সো এটা হবে, এটা এটা আসলে ওই দিকে যাইতে পারবে না, তাহলে আমি এদিকে এজটা রাখবোই না, মানে ম্যাচিং এর পসিবিলিটি রাখবোই না। আবার এই ভূতের সাথে এই দিকে ওদের ডিস্টেন্স 1, সো এদের মাঝখানে এজ দিব, কারণ এদিকে টাইম ছোট। তারপর ধরো এই ভূতের থেকে 1 2 3 4, হ্যাঁ 4-এর জন্য ও যেতে পারে, তারপর ও দিকেও যেতে পারে। এইভাবে আমি গ্রাফটা বানাবো যে যতটুকু টাইম লাগে
আমি তো আমি আগে টাইম একটা গেস করলাম যে এই টাইপের বুদ্ধি যদি পসিবল নাকি, যদি পসিবল না হয় তাহলে আবার বড় করবো, পাঁচের জন্য টেস্ট করবো, পসিবল না হয় তাহলে ছয়ের জন্য টেস্ট করবো, এভাবে টেস্ট করবো। তো টেস্ট যে করবো কি টেস্ট করবো, টেস্ট করবো যে আমার ওই ম্যাচিংয়ের সংখ্যা পাওয়া যায় নাকি, অর্থাৎ প্রত্যেকটা মানুষকেই কোনো না কোনো ভূতের সাথে ম্যাচ করে দেওয়া যায় না। অর্থাৎ সোজা কথা, এটা আমি যদি ম্যাচিং অ্যালগোরিদম চালাই তাহলে তোমার সোজা কথা যে মানুষের সমান সংখ্যক ম্যাচ পাওয়া গেছে না এটা বের করতে হবে, এবং তোমার এটার জন্য বারবার গ্রাফ বানাইতে হবে, বারবার আগের গ্রাফ নষ্ট করে দিয়ে নতুন গ্রাফ বানাইতে হবে এই যে এই টাইমের জন্য। তো এটা দেখো আমি 1 2 3 4 করে আস্তে আস্তে বাড়িতেছি না, এটাকে আসলে তো বাইনারি সার্চ করা যাবে। তুমি ফার্স্টে মনে করো 10-এর জন্য 100-এর জন্য ট্রাই করলো, দেখো যে না 100-এর মধ্যে বানায় ফেলা যায়, তাহলে এখন আরো ছোট কিছুর জন্য ট্রাই করলো, 50-এর জন্য ট্রাই করলো, দেখলা যে না এখনো বানায় ফেলা যায়, তাহলে 25-এর জন্য ট্রাই করলো, দেখো যে এখন মনে হয় বানা মানে ম্যাচের সংখ্যা মানুষের সংখ্যা সমান পাওয়া গেল, তাহলে আবার একটু বেশি ধরো 75-এর জন্য ট্রাই করবা, এইভাবে বাইনারি সার্চ করবা। তো রাইডা কি আসলে বাইনারি সার্চ প্লাস ফ্লো বা ম্যাচিং, এটা অনেক কমপ্লেক্স একটা প্রবলেম ছিল, অনেক কমপ্লেক্স একটা প্রবলেম ছিল। ঠিক আছে, তাহলে আমি একটু কোডটাই যাই। আচ্ছা এটা করতে হবে অন্য, কেন করছে দিকে কি করছে দাদা? আচ্ছা দেখি, তাহলে ফার্স্ট কথা হলো তুমি একটা বাইনারি সার্চ করতেছো না সলিউশন, যে নাকি এত টাইমের মধ্যে বানানো যায় নাকি, এত টাইমের মধ্যে বানানো যায় নাকি, এই বাইনারি সার্চটা এখানে করছি। তারপরে কাজ কি আসলে একটা টাইম গেস করে ওই একটা বিপিএম ফাংশন চালাইছে, একটু হোল্ড করো তো। এখানে বাইনারি সার্চটা করতেছি, তো বাইনারি সার্চের ভিতরে কাজ কি এক গ্রাফ বানাইতে হবে, দেখি কল দিছি বিপিএম, কল দিছি বিপিএম, কল দিছি বিপিএম, কাজ কি আসলে হ্যাঁ ওই এস্টিমেট একটা আমি ভ্যালু দিছি যে এই ভ্যালু থেকে বেশি হইলে মানে কোন এজের পর যদি এই ভ্যালু থেকে বেশি হয় তাহলে আমি আগে পারবো না। আচ্ছা তাহলে সবার আগে বাইরে থেকে দেখি, সবার আগে আমি আসলে কি করছি ইনপুট নেওয়ার পর দেখছি দুইটা মাঝখানে দুইটা, একটা যদি জি হয় এবং একটা যদি এইচ হয়, মানে একটা যদি গোস্ট হয় এবং একটা যদি মানুষ হয় তাহলে তাদের মাঝখানে ডিস্টেন্সটা কত, এটা দিয়ে বের করে রাখছি, বের করে একটা ডিএফএস করছি কিছুর জন্য, ডিএফএস আচ্ছা দিয়ে কিসের জন্য করছি, আচ্ছা সবগুলো মানে রাখছি। আচ্ছা এনিওয়ে ডিএফএস টা করছি হইলো আসলে দেখো প্রত্যেকটা নোট থেকেই করছি, আসলে করছি হলো তোমার গ্রিডটা কেমন দেখো, গ্রিডের মাঝখানে তো অবস্ট্যাকেল আছে,
এই গোস্ট আসলে এইখান থেকে এই মানুষের কাছে এই ডিস্টেন্স বের করা লাগবে না? এই গোস্টের সাথে এই মানুষের দূরত্ব আসলে কত, এটা বের করা লাগবে না? এটা আমি কিভাবে বের করবো, বিএফএস দিয়ে করবো? ঠিক আছে, তো এটার জন্য এদিকে বিএফএস লাগছে। এখন বিএফএস দিয়ে দূরত্ব গুলা বের করে ফেলছে, আর প্রত্যেকটা গোস্ট থেকে প্রত্যেকটা এজের দূরত্ব, মানে ওই এজ গুলা, ঠিক আছে, এইগুলা করছি এদিকে। তারপরেই জাস্ট ওই অ্যালগোরিদম চালা দিচ্ছে, বাইরে সার্চ করছি। এখন আমার গ্রাফে কিন্তু কি আছে, গ্রাফে কিন্তু প্রত্যেকটা নোড আছে, প্রত্যেকটা এজও আছে, ঠিক আছে। তো প্রত্যেকটা এজ, আমি আসলে এজ গুলা তখন এস্টিমেট দেখছি, এস্টিমেট ভ্যালুটা থেকে যখন আমার এজটার কস্ট ছোট বা সমান হয়েছে, তখনই একমাত্র ওই এজটা ধরে দিয়ে গেছি। এটা এখন দেখবো, ঠিক আছে। এই যে বিপিএম, এই যে আমার বাইনারি সার্চ ফাংশন, বাইনারি সার্চ ফাংশন থেকে একটা ভ্যালু দেওয়া গেস করতেছি, ওই ভ্যালু দিয়ে বানানো সবগুলো ম্যাচ পাওয়া পসিবল না, তো ম্যাচে কল দিছি, এস্টিমেটটা রাখছি। তো গত দিনের মতোই ম্যাচিং অ্যালগোরিদমটা কল দিছি, এস্টিমেট ভ্যালুটা দিয়ে একটা কাজ করছি, যে আমার ফাইন ম্যাচে আমি আরো একটা এক্সট্রা জিনিস চেক করছি, যদি দেখছি যে আমার এজের কস্টটা, এই যে যেটা আমি এস্টিমেট ভ্যালু হিসেবে পাঠাইছি, এই এজের কস্ট যদি এই ভ্যালু থেকে ছোট হয়, তাহলে কলটা নিয়ে দিছি। তার মানে কি, তার মানে হলো আমার যে এজ, এই এজটা যাইতে যে কস্ট, ওই কষ্ট যদি, ওই কষ্ট যদি বেশি হয়ে যায়, তাহলে কি আমি ওটা ইউজ করতে পারবো? আমি কি এস্টিমেট করছি যে আমি এই টাইমের মধ্যে সবগুলো মানুষকে খাওয়াই দিব, টাইম গেস করতেছি যে প্রত্যেকটা গোষ্ঠী এই টাইমের মধ্যে কোনো না কোনো মানুষকে খাওয়া শেষ করে ফেলবে, সবগুলো মানুষ খাওয়া হয়ে যাবে। যদি একটা এজ যদি আমার এটা থেকে বেশি হয়, তাহলে আমি সেটা করতে পারবো না, তাই ওই ওই চেকটা করে টাকি বাদ দিছি। তারপর নর্মাল ম্যাচ করছি, ম্যাচ চালাইছি, এইখানে এই ম্যাচ থেকে ম্যাক্সিমাম সংখ্যক ম্যাচটাই হলো যতগুলা মানুষ খাওয়া পসিবল, এবং তারপর শেষে চেক করছি হলো যে সবগুলো মানুষ কি খাওয়া পসিবল, এইচটা মানুষ আছে, তাহলে তোমার যে সিএনটি টা যে ম্যাচ হয়েছে এটা কি এইচের সমান না? সমান হয় তার মানে ইয়েস, এবং তারপর বাইন্ডিং সার্চে আগে বাড়ছে, ঠিক আছে। এই ছিল এই প্রবলেমের আইডিয়া। তারপরে আরো দুটো আরো একটু কঠিন প্রবলেম আছে, এগুলো হবে দেখাবো না, আগে পরে গুলোই করবো। এখন যাবো ডিপির প্রবলেম, ডিপির কিছু প্রবলেম দেখাবো বলছিলাম। আগে তোমাদের বাকি আছে কি গাউসিয়ান এলিমিনেশন, কেএমপি, আর কিছু বাকি নেই? হ্যাঁ, গাউসিয়ান এলিমিনেশন দেখাবো, দেখানোটা কি হবে না হবে বুঝতেছি না, সেটা বাদই দিলাম হয়তো। আর কেএমপি, কেএমপি অ্যালগোরিদমটা এখন দেখাবো না, কেএমপিটা আসলে কমপ্লেক্স, এটার জায়গায় এই জিনিসগুলো দেখাবে, এই প্রবলেম গুলো। সবার প্রথমে কিছু প্রবলেম দেখ, এটা হলো একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম, এতে বলছে হলো যে তোমার কাছে এনটা কিউব আছে, সরি এনটা কিউবিক ডাইস আছে, মানে ছক্কা আছে আর কি, ছক্কা নাকি এন কমন কিউবিক ডাইস, হ্যাঁ ছক্কা আর কি, ছক্কা আছে। তো এই ছক্কা গুলো যদি র্যান্ড এমনি তুমি সবগুলো যদি ফালাও, তাহলে প্রবাবিলিটি কত যে সবগুলার উপরের যে ফেসটা আসবো ওই সবগুলার সামেশন এক্স এর থেকে বড় বা সমান হবে, বুঝতে পারছো? এটা হলো ম্যাথমেটিক্যাল প্রবলেম একটা, ছয় আছে। হ্যাঁ বলো, ওই প্রবলেমটা প্রবলেমটাই বুঝিনি ভাই, প্রবলেমটাই বুঝতে পারলাম না। হ্যাঁ বলতেছি এনটা ছক্কা আছে, সবগুলো যদি নিক্ষেপ করে তাহলে কি আসতে পারে? ধরো এন এর ভ্যালু ধরো আপাতত 4, ঠিক আছে, কি আসতে পারে? একটাতে তো ধরো 5, একটাতে আসলো ধরো 3, একটাতে ধরো আসলো 4, একটাতে আসলো ধরো 1, ঠিক আছে। তোমাকে বলছে যে এই রকম ভাবে যদি তুমি র্যান্ডমলি নিক্ষেপ করো, তাহলে যে 4টা ভ্যালু আসবে তাদের যোগফল, এই যোগফলটা গ্রেটার ইকুয়াল টু এক্স হবে, এটার প্রবাবিলিটি কত? র্যান্ডমলি ফেললে তো যে কোনো ভ্যালুই আসতে পারে, তো যে কোনো ভ্যালু আসুক সমস্যা নাই, কিন্তু তাদের যোগফল এক্স এর থেকে বড় অথবা সমান হবে, এটার প্রবাবিলিটি কত? তার মানে কি, আসলে তোমার কি লাগবে এখন দেখো, প্রবাবিলিটি তো কয়টা, তোমার যদি এই ভ্যালুটা যদি ছোট হইতো, ধরো ছক্কাই হইলো, এন এর ভ্যালু ধরো আমি দিলাম 2, এবং বললাম এক্স এর ভ্যালু বইলা দিলাম আচ্ছা আরো বেশি, ধরো এন এর ভ্যালু ধরো বললাম 3, আর এক্স এর ভ্যালু ধরো বললাম 12, ঠিক আছে।
তো তিনটা ছক্কা সে নিক্ষেপ করবা, প্রবাবিলিটি কত? তিনটা জিনিসের যোগফল 12 থেকে বড় অথবা সমান হবে। তো প্রবাবিলিটির জন্য আসলে আমরা কি করি, এটা সূত্র হলো আসলে নিচে হলো স্যাম্পল স্পেস এর সংখ্যা, আর উপরে যায় হলো যে অনুকূল অবস্থা, দীর্ঘবার হবে হয়তো অনুকূল স্পেস। তো তো দেখি স্যাম্পল স্পেস কয়টা হইতে পারে, তুমি যদি তিনটা ছক্কা ফেলো তাহলে কত ধরনের কম্বিনেশন হইতে পারে? তিনটা ছক্কা যদি ফেলো তাহলে আসলে একটা দুইটা তিনটা, এদিকে ফেলানো যে 6 রকম জিনিস, এদিকে 6 রকম জিনিস, এদিকে 6 রকম জিনিস, মানে 6³ ধরনের কম্বিনেশন আছে। এর মধ্যে তোমার অনুকূল কয়টা, অর্থাৎ কয়টা যোগ করলে তুমি 12 থেকে বেশি বা সমান পাবা? দেখি প্রথমটা যদি 1 নাও, দ্বিতীয়টাতে 1 নিলে তো জীবনে 12 বানাইতে পারবো না, এটাতে 6 যদি নাও তাহলে এটাতে 5 নিয়ে 12 বানাইতে পারবো। ঠিক আছে, এখানে 1, এখানে 6, এখানে 6, এটা দিয়েও 12 বানাইতে পারবা। তারপর কি আছে, 2 নিলে মানে এইভাবে বানাইতে পারবে, এরকম কয়েকটা সংখ্যা আছে। ঠিক আছে, ওই সংখ্যাটাও দিয়ে লিখতে হবে উপরে, কতগুলো কম্বিনেশন আছে। তো এই সংখ্যাটা আসলে কেমনে বাই করতে, তোমার আসলে কি বের করা লাগবে এখানে, মানে আসলে যেটা করা লাগবে যে তিনটা পজিশন আছে, তিনটা পজিশনে বিভিন্ন রকম 1 থেকে 6 মধ্যে বিভিন্ন রকম ভ্যালু বসাবা এবং দেখবা কত কয়টা কম্বিনেশনে তোমার হয়, কয়টা কম্বিনেশন আছে যেগুলোতে তোমার যোগফল 12 থেকে বেশি হয়। ঠিক আছে, তাহলে এটা কিন্তু, এটাকে কিন্তু একটা ডিপি প্রবলেমে রিডিউস করা যায়, ডিপি প্রবলেমে। ঠিক আছে, দেখি একটা ডিপি ফাংশন লেখো, এফ লেখবা হলো ইন, মানে ইন তম তুমি ছক্কায় আসো এটা এখনো নাও নাই, এবং তোমার ধরো ধরো ভ্যাল কারেন্ট সাম, মানে কত সাম বানাইছো। তো তোমার যদি কি কল দিবা, তোমার যদি ধরো কাউন্ট নামে একটা অ্যান্সার রাখলা, তুমি তুমি অলওয়েজ যেটা করবে কাউন্ট প্লাস ইকুয়ালস টু, এইখানে তুমি কত নিবা, এইখানে ধরো একটা লুপ চালাবে, এদিকে একটা ফর লুপ চালাবে 1 থেকে 6 মধ্যে। তো এখানে আসলে কি বের করবা, এখানে তুমি ইয়ে পরে ঘরে যাবে, এই ছক্কাটা নিয়ে পরে ঘরে যাবা এবং ভ্যালের সাথে যোগ করবা ওই যে ভ্যালুটা আসে 1, 2, 3, 4 ওটা যেটাই আসো, এই ঘটনাটা ঘটার প্রবাবিলিটি কত এটা বলে। মানে এই যে কারেন্ট ছক্কাটা যদি তোমার আই আসলো, কারেন্ট ছক্কাতে যে ধরো 1 আসলো বা 2 আসলো বা যেটাই আসলো, এটার প্রবাবিলিটি তো 1/6, তাহলে একটা 1/6 গুণ দিতে হবে। ঠিক আছে, আচ্ছা হইলো, আচ্ছা আমরা প্রবাবিলিটি বের করতেছি না, আমরা শুধু কাউন্ট বের করতেছি, কি করতেছি এটা লাগবে না। তুমি এদিকে যোগ করবে, ফাইনালি বেস কেস একটা জিনিস রিটার্ন করতে হবে, যখন দেখবা যে ইফ এন ইকুয়াল ইকুয়াল তোমার এন হয়ে গেছে, প্লাস পয়েন্টটা তুমি পয়েন্ট সব শেষ, তখন চেক করতে হবে যে ভ্যালু কি আমার এক্স এর থেকে বড় অথবা সমান নাকি, বা এক্স এর থেকে ছোট অথবা সমান নাকি, এটা চেক করতে হবে। তারপর ইফ কন্ডিশন দিবা, যদি এটা সমান হয় তাহলে রিটার্ন 1 অথবা রিটার্ন 0। ঠিক আছে, এই একদম সিম্পল একটা কাউন্টিং ডিপি প্রবলেম। আচ্ছা আজকে একটু আমার খারাপ লাগতেছে, আমি তাড়াতাড়ি ছেড়ে দেবো, আর কয়েকটা প্রবলেম দেখা ছেড়ে দিব, করতে যাই 1064। হুম, কাউন্টিং পার্টটা যে গেট প্রতি করছি ইন্ডেক্স তম এবং কারেন্টলি এতগুলো আছে, তো যে 1 থেকে 6 মধ্যে লুপ চালাইছি এবং তারপর আগে কল দিছি এবং কিছু একটা করছি, এই যে ওইটা অনেক আগে করছিলাম, এটা কি করছি আমার ঠিক খেয়াল নেই। ও আচ্ছা, যে টেম্প এর মধ্যে 1 করে বাড়াইছি, খাওয়া খা করছে এগুলো, এগুলো করাও লাগে না, এই যে জীবনে শুরুতে করছিলাম ওগুলা এইভাবে এইভাবে করছি। যাই হোক, কাউন্টটা বের করছি, তারপর তুমি কি কাউন্ট বের করো ওটার উপর কিন্তু ডিপেন্ড করে, তুমি বের করো যে এক্স এর থেকে ছোট অথবা সমান কয়টা কাউন্ট, ওইভাবে যদি করো তাহলে কিন্তু ওই যে
যেটা হবে আর কি, তাহলে তোমার এক্সেল থেকে যদি ছোট অথবা সমান কয়টা হয় এটা যদি বের করো, তাহলে কিন্তু তোমাকে মাইনাস করতে হবে, এই টোটাল কাউন্ট থেকে এই পরিমাণটা মাইনাস করতে হবে। তো তুমি চাইলে এইভাবেই করতে পারো যে মানে কতগুলা মানে কাউন্টেই ডাইরেক্ট মতো ইয়া করে দিতে পারো। আমার করতে একটু উল্টা করছি আমি, ঠিক আছে, কাউন্টটা তুমি এই যে উল্টা করে দিবা, যাই হোক মানে যে, তো তারপর তোমাকে প্রিন্ট করতে বলছিল পি বাই কিউ ফরম্যাটে। এখন পি বাই কিউ ফরম্যাটের জন্য তোমার আগে জিসি ডিভাই করতে হবে, লব বাই হর মানে অনুকূল অবস্থা বাই সমগ্র অবস্থা, তো তার জন্য গসাগু বাই টু উপরে নিচে ভাগ দিতে হবে এই কাজ, ঠিক আছে, এই হইলো। যেটা নিচে এক আছে ওটা শুধুমাত্র নিচে এক লিখতে হবে, আচ্ছা আচ্ছা, এই প্রবলেমটা যেটা বলছে তোমার কাছে একটা ভ্যালু আছে, কোন একটা ভ্যালু আছে এন, তুমি যেটা করো একটা ভ্যালু, তুমি একটা ভ্যালু আছে ডি তোমার কাছে, তুমি যেটা করো ডি এর কি কি ডিভিজন আছে ওটা চেক করো, ধরো 10-এর কি কি ডিভিজন আছে, একের থেকে বড় 10-এর কি কি ডিভিজন আছে, আচ্ছা এক একটা ডিভিজন কি কি ডিভিজন আছে তার, আচ্ছা এটা এক্সপেক্টেড ভ্যালু, আচ্ছা তোমরা কি কি এক্সপেক্টেড ভ্যালু পারো, এক্সপেক্টেড ভ্যালু হলো একটা নতুন কনসেপ্ট প্রবাবিলিটির মতো, প্রবাবিলিটি রিলেটেড আর কি, তো তুমি একটা ডিভিজন চেক বের করবা, ধরো 10 যদি 10 জায়গায় একটা ডিভিজন র্যান্ডম চেক করবা, 1 2 5 10 চারটা মধ্যে একটা, তারপর ডি এর ডি কে ওটাতে ভাগ করে দিবা, যেমন ধর ডি যদি তুমি 10 ধরে ছিলা এবং তোমার ধর র্যান্ডমলি যে ডিভিজনটা প্রিক করলা ধরো এটাতে 2, 2 হলে তোমার ডি এর ভ্যালুটা এখন 10/2=5 হয়ে যাবে, এবং আস্তে আস্তে এটার ভ্যালু 1 বানাইতে হবে, এইভাবে প্রত্যেকটা ভ্যালু তো কখনো কখনো 1 হয়ে যাবে, 10 এর ক্ষেত্রে ধরো আগে 2 দ্বারা ভাগ করলাম তাহলে 10 হয়ে গেল 5, তারপর এটাকে আবার 5 দ্বারা ভাগ করলাম তারপর হয়ে গেল 1, দেখা 2 এইভাবে করলে 2 মুভেই তোমার 1 হয়ে যায়। তোমার বের তুমি যদি র্যান্ডমলি পিক করবা তুমি তো বলতে পারবা না যে তোমার কয় তোমার কয়টা মুভে তুমি ভাই পাওয়ার চলে গেছিল ভাইয়া 2 মিনিট আগে ভাইয়া, একটু রিপিট করলে ভালো হতো ভাই আগের ইয়ারটা থেকে একটু ভাই। তোমার এই প্রবলেমটা হচ্ছে তুমি একটা ভ্যালু নিবা, একটা ভ্যালু গেস করবা এন, বা ধরো ডি গেস করলা তুমি, তারপর যেটা বের করবা যে ডি কে তার একটা ডিভিজন দিয়ে ভাগ দিবা র্যান্ডমলি, এরকম একটা র্যান্ডম ডিভিশন নিয়ে ওটাকে দিয়ে ভাগ দিতে, র্যান্ডম ডিভিশনটা তো যে কিছু হইতে পারে, তোমার যদি মনে করো তুমি ধরলা 10 র্যান্ডমলি তুমি 10 উপিক করতে পারো, 10 কে 10 দিয়ে ভাগ দিলে এক মুভেই এক একের দিকে চলে গেলো, আবার যদি তুমি পিক করো 5 তাহলে 5 কে 5 দিয়ে 10 কে ভাগ দিলে হবে হলো 2, পরের মুভে 2 কে 1 দিয়ে ভাগ দিলে হয়ে গেল 1, এইভাবে ভাগ করলে 2 মুভে তুমি করে ফেলতে পারলে, আবার যদি 1 দিয়ে ভাগ দাও তাহলে 10=10/1 মানে আবার 10ই হলো, তোমার খামাখা একটা মুভ বাইরে হয়ে গেলো, তো র্যান্ডমলি করতেছো তো তুমি বলতে পারবা না, তো তোমার বলতে হবে তুমি যদি র্যান্ডমলি যদি করো তাহলে তোমার এক্সপেক্টেড নাম্বার অফ মুভস কত, যে তুমি কতটুকু এক্সপেক্ট করতে পারো যে র্যান্ডমলি পিক করলে এতগুলো মুভের মধ্যে আমার হয়ে যেতে পারে, এটাই হলো এক্সপেকটেশন। বের করতে হবে কি ভাই, বের করতে হবে হলো যে তুমি কতদিন এক্সপেক্ট করতে পারো যে তোমার এটা আসবে, ধরো একটু সিম্পল উদাহরণ দিই, ঠিক আছে, ধরো তোমার সপ্তাহে 7 দিন, ঠিক আছে, সপ্তাহে 7 দিন তুমি তুমি একদিন দাঁড়ায় আছো, ঠিক আছে, তো তুমি ধরো চেক করতেছো তোমার বাগানের গাছে ফল হয়েছে নাকি, এটাও তো খুবই খারাপ উদাহরণ হয়ে যায়, ধরো তোমার তোমার মানে বলুন
ধরো তোমার ফ্যামিলি কেউ বিদেশে গেছে, বলছে যে আগামী সপ্তাহে আসবে, ঠিক আছে, তোমার ফ্যামিলির কেউ আগামী সপ্তাহে আসবে বলছে, কিন্তু এখন ডেট এক্সাক্ট ডেট বলে না, আগামী সপ্তাহে তো এই যে 7 দিনের যে কোনো দিনই হইতে পারে, তাই না? তো কোন দিনে আসার প্রবাবিলিটি কত? এই দিনে আসার প্রবাবিলিটি হলো 1/7, সমান যদি হয় এই দিনে আসার প্রবাবিলিটিও কিন্তু 1/7। এরকম হিসাব করলে আসলে প্রত্যেক দিনের প্রবাবিলিটি, প্রত্যেক দিনে ফেরত আসবে সে, সেটার প্রবাবিলিটি কিন্তু 1/7, ঠিক আছে? তো তুমি এখন, তুমি এটা গেলো প্রবাবিলিটি, তুমি এখন এক্সপেক্ট করতে চাও যে আমি এক্সপেক্ট করি যে এত দিনের মধ্যে সে ফেরত এসে পড়বে, তো এটা হলো প্রবাবিলিটির অ্যাভারেজ। যে এটা তো প্রবাবিলিটি, প্রবাবিলিটি উল্টা আসলে জিনিসটা, যে তোমার প্রবাবিলিটি বলে যে এই দিনে ঘটার ঘটনা ঘটার প্রবাবিলিটি এত পার্সেন্ট, উল্টাটা হবে হলো যে তুমি এক্সপেক্ট করতে পারো যে এতদিনে ঘটনাটা ঘটবে, ঠিক আছে? তো ওগুলা হলো প্রত্যেকটা প্রত্যেকটা সিনারিওর অ্যাভারেজ, প্রত্যেকটা সিনারিওর ওয়েটেড অ্যাভারেজ, প্রত্যেক দিন আসার প্রবাবিলিটি এত। ভাই মানে ইনপুট কি দেওয়া হবে, মানে আউটপুট কি দিব, মানে কি বের করতে হবে, এটাই একটাই ক্লিয়ার হচ্ছে না ভাই। এক্সপেক্টেড ভ্যালু তো একটা ম্যাথমেটিক্যাল জিনিস, এটা তোমাদের আগে বুঝতে হবে, তারা ওটা একটা উদাহরণ বুঝতেছে। তুমি যদি ধরো ধরো একটা কয়েন নিক্ষেপ করতেছো, ঠিক আছে, আউটকাম কি হইতে পারে, হেড অথবা টেইলস, ঠিক আছে? তো প্রত্যেকটা ঘটার প্রবাবিলিটি কিন্তু হাফ। তাহলে এখন তোমার, আমি তোমাকে কোশ্চেন করলাম, তুমি এক্সপেক্ট করতে পারো কত কত, যে এত মুভে তুমি হেডস পাওয়া যাবে, এটা এক্সপেক্ট করতে পারো কত মুভে, একটা এক্সপেক্টেড ভ্যালু আর কি, যে এক্সপেক্ট করতেছে যে এতগুলা মুভ দিলে তুমি হেডস পাওয়া যাবে। তো এটা হলো প্রত্যেকটা সিনারিওর একটা অ্যাভারেজ, ঠিক আছে? ধরো তুমি এইভাবে চিন্তা করো যে তুমি একদিন একদিন করে ইয়া করতেছো, মানে মানে এক কত কতগুলা মুভি, একটা একটা করে মুভ দিচ্ছ, কি হইতে পারে আসলে সবগুলা সিচুয়েশনের অ্যাভারেজ, ঠিক আছে? এমন হইতে পারে যে প্রথম কয়েনটা তো ফ্লিপ করবা, হেডস আসার প্রবাবিলিটি 50%, টেলস আসার প্রবাবিলিটি 50%, সো 50% প্রবাবিলিটি আছে কি হওয়ার, হেডস আসার। হেডস আসলে আসলে কয়টা মুভ দিতে হলো তোমার, একটা মুভ, ঠিক আছে? 50% প্রবাবিলিটিতে আসলো একটা মুভ, কিন্তু আরো 50% মুভ আছে, আরো 50% প্রবাবিলিটিতে কি হবে, তখন তুমি আসলে একটা মুভ তো দিলা, প্লাস আবার আবার মুভ দিতে হবে না তখন, ঠিক আছে? তো ধরো ওই মুভে ধরো কি আসলো, এটা কিন্তু সবগুলো সিচুয়েশন আমি গড় বের করতেছি, যে তুমি মানে তোমার ধরো হইতে পারে এত পার্সেন্ট প্রবাবিলিটি একদিনে পাওয়া যাবে, এত পার্সেন্ট প্রবাবিলিটিতে 2 দিনে পাওয়া যাবে, এত পার্সেন্ট প্রবাবিলিটিতে 3 দিনে পাওয়া যাবে, এরকম সিচুয়েশন থাকতে পারে না? তো সবগুলোর অ্যাভারেজ আর কি। ধরো এইভাবে এইভাবে আরেকবার অন্যভাবে চিন্তা করো, তাহলে কি বলা যায় আসলে, ভাই অ্যাভারেজের কি কোনো সূত্র আছে ভাই, ল আছে? না যা এবার জানতে তাই, তোমার ধরো 50% প্রবাবিলিটিতে আছে একদিনে হয়, একদিন একদিন ওয়েট করার পরে পাওয়া যাবে, এটা ঘটার প্রবাবিলিটি 50%, আর 2 দিন ওয়েট করার পরেই হেড পাওয়া যাবে, 2 মুভি হেড পাওয়া যাবে, এটার প্রবাবিলিটি কত, 1/2 × 1/2, ঠিক আছে? 2 মুভি হইলো, তারপর 3 দিনে পাওয়া যাবা, এটার প্রবাবিলিটি কত, এইটা 3 বার নিক্ষেপ করবা এবং কত মুভ লাগলো, 3 মুভ, প্লাস এভাবে চলতেছে, না এভাবে চলতেছে, ভুল বলছে, হ্যাঁ ভুল বলছে, মানে আসলে ব্যাপারটা হলো ধরো
হ্যাঁ বুঝাবো, এটা বুঝতে পারতেছি এই জন্য। হ্যাঁ, যা কিছু ঘটতে পারে সে সবগুলো প্রবাবিলিটির সাথে গুণ করে তাদের স্কোর বের করবে। হ্যাঁ, তো তোমার ঘটনা কি ঘটতে পারে, ধর প্রথম দিনেই তুমি প্রথম মুভি তুমি হেডস পাই গেলে প্রবাবিলিটি এটা ঘটার প্রবাবিলিটি হলো 50%, ঠিক আছে, গুণ দিলা হলো এক মুভি, মানে এক মুভি পাই গেল প্লাস 50% প্রবাবিলিটি আছে না অন্য কিছু ঘটার, ওইটাও তো কনসিডার করতে হবে, এভাবে কনসিডার করতেছি, ঠিক আছে। অথবা এইভাবে চিন্তা করতে পারো যে কি ঘটতে পারে, তোমার একটা ঘটনা হলো এক মুভি তুমি পাই পাই যেতে পারো অথবা পাইতে পারো আর অনেক বেশি মুভি পাইতে পারো, তো এটা একটা ওয়েটেড অ্যাভারেজ নিতে হবে। তো এটাকে এইভাবে আমি লিখতেছি হাফ দিতেছি, কারণ প্রবাবিলিটি তো আসলে হাফই, এক ওঠার প্রবাবিলিটি হাফ, শূন্য ওঠার প্রবাবিলিটি হাফ। তো হাফ হাফে এক মুভে, মানে এক মুভে তোমার হেড যাইসা পড়লো এটা একটা এটা নিলাম, অথবা প্লাস হাফ প্রবাবিলিটি তো অন্য কিছু ঘটার প্রবাবিলিটি, অন্য কিছু কি ঘটতে পারে, অন্য কিছু কি ঘটলো হলো তুমি একটা মুভ দিলা এবং আসলো টেলস, এখন তোমার আবার মুভ দিতে হবে, তো আবার মুভ দিলে তো আবার প্রবাবিলিটি ব্যাপার যে আবার হেড আসবে অথবা টেল আসবে। তাহলে হাফ প্রবাবিলিটি কি হইতে পারে, এক মুভি হেড আইসা পড়ছে অথবা হেড আসে নাই, যদি হেড না আসে তাহলে আবার মুভ দিতে হবে, এইভাবে চলতেই থাকবে এটা, ঠিক আছে এরকম। এই রকম জিনিসের যোগফল সূত্র, যোগফল দেখো, যোগফল দেখো কত হয়, এটা আসলে একটা ইনফাইনাইট ধারা, কিন্তু দেখো এটা আসলে কিভাবে রিপ্রেজেন্ট করা যায়, দেখো এটা কিন্তু ভাঙ্গিয়া লিখলে কি এরকম হয় না, হাফ প্লাস হাফ প্লাস কত হলো 1/4 প্লাস 1/8 প্লাস 1/16 প্লাস ডট ডট এরকম চলতে থাকবে, এটা কি বলা যায় না, বলা যায় তো এই সিরিজের যোগফল আসে হলো আসলে 2, 2 নাকি 1, আচ্ছা এক্সপেক্টেড ভ্যালু তো প্রুফ করছি, তো এই যে এই যে ভ্যালুটা আসলো টোটাল এই ভ্যালুটা হলো এক্সপেক্টেড ভ্যালু, কিন্তু কথা হচ্ছে তুমি যে এটা কিভাবে ক্যালকুলেট করবে, যেটা তো ইনফাইনাইট পর্যন্ত চলতে থাকবে, ক্যালকুলেট করার তোমার কাছে ওয়ে নেই। দেখো এদিকে জিওমেট্রিক সাম আসছে একটা, কিন্তু তো এটা তুমি ম্যাথমেটিক্যালি হাতে কলমে করার পরে বুঝতে পারলে এটা আরো সিম্পল ওয়ে লাগবে, ঠিক আছে, তো এটা এটা সিম্পল ওয়ে আরো বের করবে, ঠিক আছে। তুমি ধরো একটা ফাংশন লিখো, এই ফাংশনটা বের করবে হলো, মানে এই ফাংশন না ধরো ওই অ্যাকচুয়ালি ভ্যালুটা ওই যে এক্সপেক্টেড ভ্যালুটা এটা কত আসলে এক্স, ধরো তুমি এটা ঘটার প্রবাবিলিটি, এটা ঘটার এক্সপেক্টেড ভ্যালু বের করছো, ঠিক আছে, তাহলে তুমি কি করতে পারো, তুমি হাফ প্রবাবিলিটি আছে হাফ প্রবাবিলিটিতে এক মুভি বের করে ফেলতে পারো, অথবা কি হইতে পারে হাফ প্রবাবিলিটিতে কিছু একটা হবে, কিছু একটা কি হইলো না, ঠিক আছে হইলো না, তুমি এক মুখ দিলা, এক মুখ দিলা এবং তোমাকে আবার কতগুলা মুখ দিতে হবে, যে মুখ গুলা যে মুখ যে মুখটা হইলো ওই আসার ওই যে হেড দশার এক্সপেক্টেড ভ্যালুটা, তাহলে এটা কিন্তু আবার এক্স হয়, এক্স লেখা যায় দিকে, ঠিক আছে, তুমি আসলে কি করতেছো হেড দশার এক্সপেক্টেড মুভের সংখ্যা বের করতেছো, তুমি যদি এটাকে এইভাবে বের করে দেখো যে সামনে তোমার হেড না আসে তাহলে আবার কি করতে হবে, কতগুলো মুভ দিতে হবে, মুভ দিয়ে তোমার হেড আনাইতে হবে, ওইটাও কি আসলে এক্সপেক্টেড ভ্যালুটাই বের করতেছো না, তুমি যে এক্সপেক্টেড কয়টা ভ্যালু দিয়ে তুমি ইয়ে আনাইতে পারবা, একটু কনফিউশন লাগতে পারে একটু দিকে, একটু অবিশ্বাস্য মনে হইতে পারে, কিন্তু সেই রকমই যে
তুমি যে পরবর্তী আবার এক্সলেক্সে ওই জায়গাটা আসলে তুমি কি করতে আবার ওই হেডি আনা ট্রাই করতেছো, কতগুলো মুভি ওটা বের করার চেষ্টা করতেছো এক্সপেক্টেড কতগুলো মুভি, তাইলে ওটা জাস্ট এমনি লিখা ফেলো এই লিখছে দিয়ে, এতে এখন এটাকে সিম্পলিফাই করো, হাফ প্লাস হাফ প্লাস এক্স বাই টু নাকি বললাম, উভয় পক্ষকে দুই দ্বারা গুণ দিলে কত হয়, টু এক্স ইকুয়ালস টু টু প্লাস এক্স, সো এক্স এর ভ্যালু আসে কত, দুই, অর্থাৎ তোমার কি আসে তোমার এক্সপেক্টেড 2 দিন, তুমি চিন্তা করতে পারো যে দুইটা মুভ চিন্তা করতে পারো যে এক্সপেক্টেড দুইটা মুভি তুমি পাওয়া যাবে, মানে হইতে তো পারে অনেক কিছুই, তুমি এক মুভিও পাইতে পারো হেড, দুই মুভিও পাইতে পারো, তিন মুভিও পাইতে পারো, চার মুভিও পাইতে পারো, তো তোমার এক্সপেক্ট করতে হবে অ্যাভারেজে কয়টা মুভ লাগতে পারে, অ্যাভারেজে লাগতে পারে 2টা মুভ, ঠিক আছে, এটা তোমার মাথায় চিন্তা করতে অনেক অসুবিধা হইতে পারে যে আমি আসলে ঘটনাটা তো একবারই ঘটাইতেছি এদিকে অ্যাভারেজ করতে গিয়ে নিয়ে এসে তোমার, ঠিক আছে, এমনভাবে চিন্তা করতে পারো যে তুমি এদিকে বসে আসছো, এমন যে থিওরি দেখছো না বিভিন্ন মুভিতে যে তোমার প্যারালাল ইউনিভার্স আছে অনেকগুলা যেখানে আরো অনেক অসংখ্য তুমি বসে আছো, তো তোমরা সবাই তোমার সবগুলা ভার্সন যদি এই গেমটা খেলতে বসো তাহলে দেখবা যে তোমার হয়তো একদিনে তুমি হেডস পাই, এক মুভি হেডস পাই যাচ্ছ, আরেকজন হয়তো 2 মুভি হেডস পাচ্ছে, আরেকজন হয়তো 3 মুভি হেডস পাচ্ছে, এদের সবগুলোর অ্যাভারেজ দিলে দেখবা আস্তে আস্তে 2 মুভি অ্যাভারেজে তোমরা 2 মুভে এই হেড পাই যাচ্ছ, এই এইভাবে চিন্তা করতে পারো, এইভাবে চিন্তা করলে একটু ইজিয়ার মনে হইতে পারে, মানে অসংখ্য বার যদি তুমি এই গেমটা খেলো তাহলে যে সবগুলো আউটকামের মধ্যে অ্যাভারেজ মুভির সংখ্যা হবে 2, এইটা হলো এক্সপেক্টেড ভ্যালু, ঠিক আছে, প্রোবাবিলিস্টিক সিচুয়েশন গুলোর অ্যাভারেজ, তাইলে এখানে বলতে যে এক্সপেক্টেড কয়টা নাম্বার অফ মুভ হইতে পারে, প্রোবাবিলিটির ব্যাপার আছে দিয়ে, আচ্ছা এই জিনিসগুলো কি পড়াবো জটিল মনে হচ্ছে তোমাদের জন্য, আচ্ছা ধরো তুমি 6 নিছো, 6 ডি এর ভ্যালু হলো 6, ঠিক আছে, তাহলে তোমার প্রত্যেকটা সিচুয়েশন অ্যাভারেজ দিতে হবে যে আচ্ছা কয়টা মুভে তুমি এই 6 এই ডি ভ্যালুটাকে এক বানায় ফেলতে পারবে, তো সিম্পল আগের মতো ছিল যে কি বলে দুই দ্বারা ভাগ দিলে তুমি আগে 3 হবে, তারপর 3 দ্বারা ভাগ দিলে 6 হবে, 2 মুভিও হইতে পারে, আবার ডাইরেক্ট তুমি 6 দ্বারা ভাগ করে 1 মুভি বানায় ফেলতে পারো, এরকম অনেকগুলো সিচুয়েশন আছে, তো অ্যাভারেজে কোনটা হইতে পারে, অ্যাভারেজে কয়টা মুভ লাগবে, ধরো আমি একটা ফাংশন লিখবে দিকে, আগে এক্স লিখছিলাম না এখন ফাংশন লিখবো f(6), এই ভ্যালুটা হলো 6 থেকে 1 বানাইতে যাওয়ার এক্সপেক্টেড মুভের সংখ্যা, ঠিক আছে, তো তুমি অ্যাভারেজ দেখবা যে অ্যাভারেজে ফার্স্ট চিন্তা করবে কি হইতে পারে তোমার ওর কয়টা 6-এর কত এই কি ডিভিজন কি 6, 3, 2 অথবা 1, 4টা ডিভিজন, তাহলে প্রত্যেকটা পিক হওয়ার প্রবাবিলিটি কত 1/4, ধরো 1/4 প্রবাবিলিটিতে তুমি কি করতে পারো 6 পিক করতে পারো, তুমি 6 পিক করো তাহলে তোমার কি বের করতে হবে f(1), ঠিক আছে, f মানে সরি i2 কি আছে তোমার আসলে 6 যদি পিক করো তাহলে 6 পিক করার জন্য তোমার তোমার একটা মুভ দিছো, এই একটা মুভের জন্য এক মুভটা কাউন্ট করলা প্লাস 6, তাহলে পরবর্তীতে কি বের করতে হবে f(1), কারণ 6 কে 6 দ্বারা একটু একটু হোল্ড করো, আচ্ছা তো দেখি এই যে তাহলে তুমি যদি 6 পিক করো তাহলে 6 কে 6 দ্বারা ভাগ করলে 1 হয়ে যাবে, তাহলে এখন কি করতে হবে তোমার ওই f(1) বের করো, অর্থাৎ 1 কে 1 বানানোর এক্সপেক্টেড ভ্যালু কত, এখানে যে একটা কথা বলে রাখি যে f(1) কত হওয়া উচিত, আসলে 0 হওয়া উচিত কিন্তু, কারণ যে কোনো কেসে 1 কে 1 বানাইতে একটা মুভ লাগবে না, কোনো কেসেই লাগবে না, ইউনিভার্সে কোনো জায়গায় পসিবল না যে 1 কে তোমার 1 বানাইতে হইলে আর কোনো মুভ দিতে হবে, সো এটার জন্য 0 হবে এক্সপেক্টেড ভ্যালু, তো এটা বেস কেসে লিখা রাখবা, আচ্ছা এই হলো, আবার কি হইতে পারে 1/4 প্রবাবিলিটিতে তুমি আসলে 3 পিক করতে পারো, 3 পিক করলে কি হবে আসলে এই যে 3 পিক করার জন্য একটা মুভ দিলা প্লাস
তিন পিক করলে তোমার আর কি বের করতে হবে এখন? এফ অফ টু। কেন এফ অফ টু? কারণ তিন তিন দিয়ে ছয় কে ভাগ দিলে দুই থাকে, এখন দুই কে তোমার একে বের করার জন্য এক্সপেক্টেড ভ্যালু বের করতে হবে। প্লাস যদি দুই কে পিক করো তাহলে 1/4 ওয়ান প্লাস এফ অফ থ্রি। প্লাস যদি এক কে পিক করো 1/4 তাহলে যে একটা মুভ তো দিলা, কিন্তু প্লাস করতে হবে কি? প্লাস করতে হবে এফ অফ সিক্স। ঠিক আছে, মানে তুমি আবার মানে তুমি একটা মুভ দিলা কিন্তু তোমার আবার ওই ছয় থেকেই আসলে ইয়া করতে, ছয় কেই বের করতে হচ্ছে। তো এরকম সিচুয়েশনে তুমি যে এটা তুমি নর্মাল রিকার্শন বা ডিবি চিন্তা করতে পারো, কিন্তু করলে দেখো যে এফ অফ এক্স থেকে আবার এফ অফ এক্স এই কল হচ্ছে, মানে এটা একটা সাইকেল না, ডিবিতে তো সাইকেল থাকলে করা যায় না। তো এটা তোমার এখন এই দিকে আনতে হবে ঘুরে। ঠিক আছে, কিভাবে আনবা? ভাই বুঝতেছি না ভাই, মানে এই সিরিজটা বুঝতেছি না ভাই। আচ্ছা আবার একবার বুঝানোর ট্রাই করি, যথেষ্ট কঠিন আর কি ম্যাথমেটিক্যাল। তো টার্গেট হচ্ছে ডি একটা ভ্যালু আছে, একে একে বানানো। কি করতে পারবা তুমি? ধরো ডি এর ডিভিজর আছে, ধরো এ বি সি এরকম অনেক কিছু আছে যারা ডি এর ডিভিজর। তুমি যেটা যেটা পিক করতে পারো, তুমি ডি ইজ ইকুয়ালস টু ডি ডিভাইডেড বাই একটা ডিভিজর নিবা, র্যান্ডম ডিভিজর অফ ডি। একটা র্যান্ডমলি একটা পিক করে ডি কে ভাগ করে দিতে পারবে, তাহলে একটা মুভ গেল, হয়তো চেঞ্জ হইলো হয়তো হইলো না, তারপর আরো একটা মুভ দিবা, এরকম মুভ দিতে যে তুমি ইয়া বানাবা ডি কে এক বানাবা। এখন যেরকম আমি ছয় বলতেছিলাম, তুমি কি করতে পারো আসলে, ছয় কে ছয় দ্বারা ভাগ দিয়ে ডাইরেক্ট এক বানায় ফেলতে পারো, মুভ কয়টা লাগলো এক। ছয় কে তিন দ্বারা ভাগ করে দুই বানাইতে পারো, তারপর দুই দ্বারা ভাগ করে দুই বানাইতে পারো, তারপরে এক বানাইতে পারো, মুখ কয়টা লাগলো দুই। তারপরে ছয় কে তিন বানাইতে পারো, তারপর এক বানাইতে পারো, মুখ লাগলো দুই। তারপর কি করতে পারো, ছয় কে এক দ্বারা ভাগ করতে পারো, তাহলে আবার ছয় থাকবে। তারপর আবার কিছু একটা করতে পারো, এক বানাইতে পারো কিছু একটা, তাহলে লাগলো দুই মুখ। এরকম অনেকগুলা অনেক সিচুয়েশন অনেক রকম ব্যাপার হইতে পারে না, তোমার এইগুলো সবগুলোর অ্যাভারেজ নিতে হবে, যে অ্যাভারেজ এতগুলো মুভে তুমি এটা করতে পারবে। এই হচ্ছে প্রবলেম, ওই মুভের সংখ্যার অ্যাভারেজ বের করতে হবে এক্সপেক্টেড ভ্যালু। তো এখন গিয়ে ম্যাথমেটিক্স বুঝতে হবে। আমি ধরো একটা ফাংশন লিখবো এফ অফ এক্স, এফ অফ এক্স মিন করবে হলো এক্স কে এইভাবে এক বানাইতে এক্সপেক্টেড মুভের সংখ্যা। ঠিক আছে, আমি একটা উদাহরণ দিয়ে আগে বলবো। ধরো আমি দিলাম ছয় বা ছয়ও না, ধরো আমি দিলাম এফ অফ তিন, তিন কে তুমি ইয়া বানাবা এক বানাবা, কিভাবে বানাইতে পারো দেখো। তো তিনের মধ্যে এই ডিভিজর কি কি আছে? তিনের ডিভিজর আছে হলো এক এবং তিন। তাহলে তুমি সিলেক্ট করতে পারবা কি হয় এক অথবা তিন। তোমার এক সিলেক্ট করার প্রবাবিলিটি কত? 50%, এই যে হাফ হাফ নিলাম, হাফে তুমি একটা মুভ দিলা, এটা যদি এক যোগ করলো মানে এক পিক করছো, পিক করার পর তিনটে এক দ্বারা ভাগ দিলে কত হবে? আবার তিনই থাকবে। তো তোমার আবার এদিকে কত লিখতে হবে? ওই তিনকে এক বানানোর এক্সপেক্টেড ভ্যালু। মানে তুমি আসলে কি করতেছো, তিনকে কিছু একটা দ্বারা ভাগ দিলা, ওই সিনারিওতে নিলা, তারপর অন্য একটা ভ্যালু, অন্য একটা ভ্যালু আসলো, ওই ভ্যালুটাকে আবার এক্সপেক্টেড ভ্যালু বের করলো, ওই ভ্যালুটা থেকে একে নেওয়ার ভ্যালু কত হবে। এখন যদি তুমি শুধু এক নাও, তাহলে তোমার এক্সপেক্টেড ভ্যালু আবারও তিনেরটাই, তিনের জন্য তিনেরটাই বের করতে বলবে। ঠিক আছে, হইলো। তারপর আর কি হইতে পারে? একটা সিনারিও তুমি আসলে একটা মুহূর্তে তিনই পিক করতে পারো, তিন পিক করলে তোমার আসবে হলো এফ অফ ওয়ান, কারণ তিনকে তিন দ্বারা ভাগ দিয়ে এক বানায় ফেলতো, তো এফ অফ ওয়ান কিন্তু জিরো, কারণ এক তো হয়ে গেছে আর কি মুভ দিবা। তো এটার জন্য তোমার এখন দেখো এটা তোমার বের করতে হবে, আবার এফ অফ থ্রি বের করতে হবে। তো এই সিচুয়েশন গুলো আমরা এইভাবে করি, মানে এটা আমি আবার এফ অফ থ্রি ফাংশনে কল না দিয়ে আমি এইভাবে করবো। ধরো আমি উভয় পক্ষকে দুই দ্বারা গুণ দিলাম, ঠিক আছে, 1 + 2 + 1 + আর f অফ 1 তো 0 হয়ে গেল। ঠিক আছে, হইল।
কি আসলো, ওয়ান প্লাস ওয়ান প্লাস এফ অফ থ্রি, তাহলে এদিক থেকে কি আমি এই টু অফ এফ অফ থ্রি থেকে ওয়ান অফ এফ থ্রি মাইনাস করে দিলে এফ অফ থ্রি থাকে শুধু আর এপারে থাকে শুধু টু, তার মানে কি বের করতে পারলাম আমি তিনের জন্য সেটা এক্সপেক্টেড ভ্যালু হলো দুই। আমি এক্সপেক্ট করতে পারি যে দুই মুভে আমার তিন এক হয়ে যাবে, ঠিক আছে। কিভাবে এখন যদি ছয়ের জন্য করি আমি তাহলে এই জিনিসটা লিখা রাখি। আচ্ছা বাই দ্য ওয়ে এফ তিনের জন্য যেহেতু দুই হয়েছে, এফ দুই এর জন্য কিন্তু দুই হবে, কেন এটা কি কেউ বলতে পারবা? আচ্ছা আমি বলে দিই, এদের তিন কত, চার কত, দুই কত, এই ভ্যালু গুলো কিন্তু ম্যাটার করে না, এদের ডিভিজারের সংখ্যা কত এবং ডিভিজার গুলো কেমন এটাই ম্যাটার করে। দেখো তিন আর দুই এর দুজনেরই আসলে একটাই ডিভিজার, দুইটাই ডিভিজার এক এবং ওই সংখ্যাটা নিজে, তো তোমার দুই হলো নাকি তিন হলো এটা কিন্তু ম্যাটার করে না, ম্যাটার করতেছে শুধু তাদের দুজনের ডিভিজার দুইটা এবং তারা হলো এক এবং ওই সংখ্যাগুলো নিজে, তো দুইটার ক্ষেত্রে দুই মুভি লাগবে, এটা বুঝা যাবে সামনে। আচ্ছা এখন আমি এফ অফ সিক্স বের করতে চাই, এফ অফ সিক্স, সিক্স এর ডিভিজন কত আসলে, এক দুই তিন এবং ছয়, তো কি হইতে পারে প্রবাবিলিটি ওয়ান বাই ফোর এ তুমি এক চুজ করতে পারো, একটা মুভ দিলা এক চুজ করলে তোমার আবার এফ অফ সিক্স বের করতে হবে, গেল প্লাস ওয়ান বাই ফোর প্রবাবিলিটি একটা মুভ দিলা, ধরো দুই চুজ করলে, দুই চুজ করলে তোমার বের করতে হবে এফ অফ থ্রি প্লাস ওয়ান বাই ফোর প্রবাবিলিটিতে ওয়ান প্লাস এফ অফ টু, শেষ করলাম, আরেকটা চুজ করতে পারবো হলো ছয় প্লাস ওয়ান বাই ফোর প্রবাবিলিটিতে ওয়ান প্লাস এফ অফ সিক্স, দিলে তো এক হয়ে যাবে, এটা ছয়কে ছয় দ্বারা ভাগ দিলে এক হয়ে যাবে, এইটুকের মানে তো জিরো আমি বের করে রাখছি। দেখ এটা কত হয়, ওয়ান বাই ফোর ওয়ান প্লাস, ভাই এখানে ওয়ান বাই ফোর লিখতেছেন কেন ভাই, ওয়ান বাই ফোর আর আগে তো ওয়ান বাই টু, চারটা ডিভিশন না, চারটা ডিভিশন, প্রত্যেকটা ডিভিশন সিলেক্ট করার প্রবাবিলিটি কত, চারটা ডিভিশন মানে তুমি চারটা মুভ দিতে পারো, চার ধরনের মুভ দিতে পারবে, হয় এক নাহলে দুই নাহলে তিন নাহলে ছয় পিক করবে, প্রত্যেকটা সিলেক্ট করার প্রবাবিলিটি কত আসলে, ধরো তিন সিলেক্ট করার প্রবাবিলিটি কত, ওয়ান বাই ফোর, ওই সিচুয়েশনের প্রবাবিলিটি ফার্স্ট নিলাম ওয়ান বাই ফোর, এর সাথে তিন সিচুয়েশনটাকে আসলে একটা মুভ দিলাম, আর মুভ দেওয়ার ফলে ছয় কে তিন দ্বারা ভাগ দিলে দুই হয়, তাহলে আমার এই যে দুই হয়ে গেলো, এখন দুই এর জন্য এক্সপেক্টেড ভ্যালু বের করবো, এই যে এখানে এক যোগ করতেছেন যে ভাই, ওয়ান প্লাস ওয়ান প্লাস কেন হচ্ছে ভাই, একটা মুভ দিতেছি না আমি আসলে, এই যে এই যে দুই তিন যে পিক করলাম বা দুই যে পিক করলাম, এটা একটা মুভ দেওয়া হলো না, তাহলে মুভের সংখ্যা এক বাড়াইতে হবে না, ও হ্যাঁ, আর হচ্ছে এফ অফ সিক্স মানে হচ্ছে আপনি সিক্স দ্বারা ইয়া করতেছেন মানে ডিভাইড ছয়ের করতেছেন, জন্য এক্সপেক্টেড কয়টা মুভ লাগে এটা বের করতেছি, ও হইলো, তাহলে আবার এদিকে এফ অফ সিক্স লিখা রাখি, কি যে এফ অফ সিক্স লিখা রাখি। আচ্ছা তার আগে সবার আগে একটা কাজ করি, উভয় পক্ষকে চার দ্বারা গুণ দিই, মানে এটা করলে আসলে সুবিধা হয়ে যায়, তাহলে কি করলাম এদিকে ফোর এফ অফ সিক্স হলো, এখানে সবগুলো ওয়ান বাই ফোর চলে গেলো, এটা হলো ওয়ান প্লাস এফ অফ সিক্স প্লাস ওয়ান প্লাস এফ অফ থ্রি কত লিখা রাখছি দুই প্লাস ওয়ান প্লাস এফ দুই প্লাস ওয়ান প্লাস এফ অফ ওয়ান কত আসলে জিরো, সবগুলো যোগ করবে দিয়ে আরেকটা এফ অফ সিক্স রয়ে গেছে, কি থাকে চারটে এফ অফ সিক্স থেকে একটা এফ অফ সিক্স বিয়োগ দিলে থাকে হলো তিনটা এফ অফ সিক্স, কত হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, সো এফ অফ সিক্স আসলে কত, এইট বাই থ্রি, এটা হলো টু পয়েন্ট সিক্স 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 এই, ঠিক আছে, তার মানে টু পয়েন্ট সিক্স 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 মুভে তুমি এক্সপেক্ট করতে পারো যে এতগুলো মুভ দেওয়ার পর তুমি তোমার অ্যান্সারটা পাওয়া যাবে, মানে একে চলে যেতে পারবে, তো এখন আপাতত দেখলে মনে হইতে পারে যে এইভাবে পয়েন্টের পর আমি কিভাবে মুভ দিতে পারি, কিন্তু এটা তুমি এই মুভটা তো তুমি অ্যাকচুয়ালি কখনো দাও না, আমার কাছে মনে হইতে পারে যে এটা কিভাবে সম্ভব, যে এরকম ফ্র্যাকশনের মুভ সংখ্যা কিভাবে দিতে পারে, এটা এইভাবে হইতে পারে যে এটা একটা, এটা একটা ধারণা, এই সংখ্যক মুভ তো তুমি দিবা না কোনোদিন, কোনোদিন কোনো সিনারিতে দাও নাই, কিন্তু সবগুলো সিনারিওর অ্যাভারেজ হলে এই সংখ্যাটা আসে এই আর কি, এটাই হলো এক্সপেক্টেড মুভ, তো হইলো এখন কথা হলো তুমি এটা তো ছয়ের জন্য, এখন চারটা আসতেছে আরো বেশি সংখ্যা কিছুর জন্য আরো বেশি কিছু আসবে,
এটা এখন এটাকে তাহলে আমার জেনারেলাইজ করতে হবে, ঠিক আছে? জেনারেলাইজ করে দেখতে হবে, তো ধরো জেনারেলাইজ করি, ধরো এফ অফ এক্স বের করতে দিছি আমি, এবং ধরো ডিভ অফ এক্স এইটা ধরো এই যে এরকম সংখ্যা, মানে ডিভিজর গুলা কি কি আসলে, ধরো লিখি এটা ধরো এ বি সি এরকম অনেক কিছু হইতে পারে, কিন্তু আমি বলে রাখলাম যে ধরো কি এটা ডিভিজর, এরকম কি এটা ডিভিজর এটা লিখে রাখলাম, ঠিক আছে? এক্স এর কি এটা ডিভিজর আছে, এক ধরো 10-এর জন্য 4 ছিল, এরকম 12-এর জন্য কিছু হবে, এরকম মানে প্রত্যেক সংখ্যার জন্য কয়টা ডিভিজর, ধরো আমি ধরে নিলাম কি এটা ডিভিজর, এটা তোমার শুরুতেই বাইর করে নিতে হবে, এক্স বের করার জন্য এক্স এর কয়টা ডিভিজর বাইর করে নিলাম, তাহলে যাই ঘটুক না কেন তুমি কি অলওয়েজ কে দ্বারা ভাগিয়ে দিবা না, 1 প্লাস এফ অফ এক্স হবে আরেকবার, তারপর প্লাস 1 বাই কে ইন্টু 1 প্লাস এফ অফ কিছু একটা হবে আরেকবার, এরকমই হইতে থাকবে না অলওয়েজ? হ্যাঁ, তাহলে তোমার এক্স এর জন্য অলওয়েজই ওইটা বের করে নিতে হবে কে। তাহলে এখন দেখো তুমি যদি উভয় পক্ষকে কে দ্বারা গুণ দিয়ে দাও তাহলে তোমার কি থাকে, কে ইন্টু এফ অফ এক্স, এই প্রবলেমটার জন্য কিন্তু স্পেসিফিক, ঠিক আছে? কে ইন্টু এফ অফ এক্স প্লাস হইলো তোমার যে আর এই এক একটা এক দুইটা এক তিনটা এরকম কয়টা এক আসবে মোট, এরকম কিন্তু কেটা এক আসবে, এটাও কিন্তু বুঝে যায় যে তোমার কেটা সিচুয়েশনে কেটা মুভ দিবা, সো ওইদিকে কে লিখতে হবে, এই একটা এক দুইটা এক তিনটা এক চারটা এরকম কেটা এক কে লিখবা, কে প্লাস কি লিখবা, এ প্লাস লিখবা হলে যে এই এফ অফ এক্স, এফ অফ এক্স প্লাস কত আসলে, প্লাস হইলো যে বাকি জিনিসগুলো, ধরো এফ অফ এক্স বাই এ প্লাস এফ অফ এক্স বাই বি প্লাস এর কন্ট্রোল সবগুলো, এখন কথা হচ্ছে এই প্রত্যেকটা পার্টিকে তুমি ডিপি কইরা বা নর্মাল ম্যাথমেটিক্স করে ব্যয় করতে পারতাম, মানে লুপ টুপ চালা ব্যয় করতে পারতাম যে এক্স এর জন্য এই প্রত্যেকটা জিনিস ব্যয় করলো, কিন্তু এই যে এই পার্টটা লুপ চালা ব্যয় করতে পারতাম, কারণ এফ অফ এক্স এর জন্য তোমার আবার এফ অফ এক্স কল দিতে হচ্ছে, লুপ চালাই করতে পারতাম না, ইনফাইনাইট লুপে পড়ে যেত, এটার জন্য আমি এরকম একটা কাজ করলাম, জেনারেল স্কুলে এরকম আসলো, তো এখন তুমি এটাকে বলে দিতে পারো না, এই যে এটাকে যদি বাম সাইডে নাও তাহলে বলতে পারো না যে কে মাইনাস ওয়ান ইন্টু এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু কে প্লাস এফ অফ এক্স বাই এ প্লাস এফ অফ এক্স বাই বি প্লাস ডট ডট এরকম হয়ে গেল, তাহলে এফ অফ এক্স আসলে কত, এফ অফ এক্স হলো আসলে 1 বাই কে মাইনাস 1 ইন্টু কে প্লাস এফ অফ এক্স বাই এ প্লাস এরকম ডট ডট সব বলে দিলাম, ঠিক আছে? তাই দেখো এখন কিন্তু এটা নর্মাল একটা ডিপি ফাংশনের মতো হয়ে গেছে, তোমাকে এফ অফ এক্স বের করতে দিয়েছি, তোমার এক্স এর জন্য কে সংখ্যাটা বাই করতে হবে, ডিভিজর গুলো বাই করতে হবে, এবং এই ম্যাথমেটিক্সটা করতে হবে, এবং ওই এফ অফ এক্স বাই এ এফ অফ এক্স বাই বি এগুলো তো তুমি ডিপি দেওয়া করবে রিকার্সনের মাধ্যমে, তো হয়ে গেল, ঠিক আছে? এভাবেই আগে বাড়তে হবে। চ্যালেঞ্জ কি দিকে, চ্যালেঞ্জ হলো তোমার প্রত্যেকটা ভ্যালুর জন্য বের করতে হবে, এখন সুবিধার ব্যাপার আছে কিছু, যে একটা এক্স এক্স এর ভ্যালু একটা এক্স এক্স এর জন্য বের করতেছো না, দেখো প্রত্যেক এক্স এর জন্য আসলে কি হচ্ছে, এক্স এর থেকে তোমার আসলে এক্স বাই কিছু একটা হচ্ছে, সেখান থেকে আবার ওইটা বাই কিছু একটা হবে, এরকম ভাবে আগে বাড়তেছে, এখন এরকম একটা ব্যাপার আছে তুমি যদি এরকম ডিভিজন দিয়ে ভাগ দিতে থাকো তাহলে আসলে স্টেপ হবে হলো, মানে এদিকে স্টেপ হবে হলো লগ এন টা হাইস্ট, মানে মানে তুমি 15-16টা বার ভাগ দিতে পারবে এটা হাইস্ট, ঠিক আছে? একটা সংখ্যাকে তার ডিভিজর যে কোনো ডিভিজর দিয়ে হাইস্ট তুমি আর 32 বার ভাগ দিতে পারবা, যেমন ধরো উদাহরণটা দিই 2 টু দি পাওয়ার 31 যদি একটা সংখ্যা হয় তাহলে এটাকে 2 দিয়ে হাইস্ট কতবার ভাগ দিতে পারবা, 31 বার বা 32 বারই হলো, তুমি 4 দিয়ে কতবার ভাগ দিতে পারবে, 5 দিয়ে কতবার ভাগ দিতে পারবে, 6 দিয়ে কতবার ভাগ দিতে পারবে, আর কম সংখ্যক বার কিন্তু সবচেয়ে ছোট ডিভিজর দিয়েই তুমি হাইয়েস্ট 32 বার ভাগ দিতে পারো, তাহলে এর থেকে ডিভিজর তুমি বড় করবা মুভের সংখ্যা কিন্তু আর কমে আসবে, সো তাই বললাম যে এই যে এফ অফ এক্স এই যে এক্স থেকে আস্তে আস্তে কমতেছে এরকম এরকম হাইয়েস্ট কতবার কমবে, লগ এই 32 বার, 32টা ঘর ডাউন হবে হাইয়েস্ট, এবং এই লুপ কতবার চলবে, এই লুপ চলবে হলো কতবার আসলে একটা সংখ্যার ডিভিজর সংখ্যক বার, এবং এটা আসলে প্রুভেন ম্যাথমেটিক্যালি যে একটা সংখ্যার এরকম ধরো ইন্টিজার একটা নর্মাল ইন্টিজারের
32 মানে কম্পিউটার একটা নর্মাল ইন্টিজারের হাইয়েস্ট ওই 250টা ডিভিশন থাকতে পারে, হাইয়েস্ট 250টা ডিভিশন থাকতে পারে, বেশি থাকবে না, কখনোই পসিবল না। তুমি 1 থেকে 10 টু দি পাওয়ার 5 নিয়ে, আচ্ছা 10 টু দি পাওয়ার 5 সরি 32, 5 বা 6 এর মধ্যে প্রত্যেকটা সংখ্যা যখন টেস্ট করে দেখো যে প্রত্যেকটা সংখ্যার ডিভিজন কত হয়, হাইয়েস্ট তোমার 250টা বা উঠতে গেলে 300টা ডিভিজন হবে, এর বেশি হবে না। তো এইটার কমপ্লেক্সিটি দাঁড়ায় হচ্ছে ওই 250 গুণ লগ, খুবই ছোট, ঠিক আছে, যেহেতু তুমি ডিবি করতেছো প্রত্যেকটা ভ্যালুর জন্য সেভ করে রাখতেছো। এই এটা ম্যাথমেটিক্যাল প্রবলেম ছিল, বুঝতে কি কষ্ট হবে, আমি সাজেস্ট করবো তোমাদেরকে যে তোমাদের ডিসক্রিট ম্যাথমেটিক্স এর মধ্যে এক্সপেক্টেড ভ্যালু নিয়ে একটু ঘাটাঘাটি করো। ডিসক্রিট ম্যাথমেটিক্স বইতে এক্সপেক্টেড ভ্যালু নিয়ে অনেক কিছুই লেখা পড়া, এক্সপেক্টেড ভ্যালু নিয়ে একটু দেখবা কোন লেখা করবো। আচ্ছা এক্সপেক্টেড ভ্যালু হচ্ছে যথেষ্ট কঠিন জিনিস, যথেষ্ট কঠিন না শুনে তোমাদের লেভেলে নাই, আমি তোমার কলেজ লেভেলে যারা পড়ে আসছো তারা তো এগুলো পাবা না, এগুলো ছিল না, নতুন আসছে আর কি, এটা নিয়ে পড়ালেখা করতে, ম্যাথমেটিক্স নিয়ে পড়ালেখা করতে হবে, ওই এক্সপেক্টেড ভ্যালু নিয়ে একটু দেখবা। আচ্ছা কারো কোনো কোয়েশ্চেন, এগুলো আমি কোড দেখাইতে চাচ্ছিলাম কিন্তু এখন এনার্জি পাচ্ছি না আসলে। এটা একটা মজার প্রবলেম, আচ্ছা এটা একটু বলি। আচ্ছা তার আগে একটা মজার প্রবলেম বলি, তোমার তোমার মাথায় ভূত উঠছে, একটা কাজ করবে তুমি, তোমার বাসায় কতগুলো মানুষকে দাওয়াত দিবা, ঠিক আছে, ধরো 1 জন মানুষকে দাওয়াত দিবা। এখন তুমি চাও যে তোমার ঘরে যে 1 জন মানুষ আছে তাদের মধ্যে অ্যাটলিস্ট এমন একবার হইলো হোক যে দুইজনের বার্থডে সেম দিনে হয়ে গেছে, ঠিক আছে, দুইজনের বার্থডে সেম দিনে হয়েছে, এই ঘটার প্রবাবিলিটি, এই ঘটনাটার প্রবাবিলিটি যাতে 50%-এর বেশি থাকে, অর্থাৎ দেয়ার ইজ অ্যাটলিস্ট 50% চান্স যে দুইটা মানুষ, যে কোনো দুইটা মানুষের, যে কোনো হইতে পারে সেটা, কোনো না কোনো দুইটা মানুষের বার্থডে সেম ডেটে পড়ে গেছে। এখন কোয়েশ্চেন হচ্ছে যে মিনিমাম কয়জনকে যদি তুমি দাওয়াত দাও তাহলে তোমার এরকম এই প্রবাবিলিটি তুমি পাবা, তুমি 50% গ্যারান্টিটা বলতে পারবা যে তোমার ঘরে দুইজন আছে, এমন এমন দুইজন আছে যাদের যাদের বার্থডে সেম দিনে, ঠিক আছে, বলো এখন কেউ গেস করো যে সেই নাম্বারটা কত হইতে পারে, যে তোমার বাসায় তুমি দাওয়াত দিবা এতজনকে এবং তুমি 50% গ্যারান্টি দিয়ে বলতে পারবা যে 50% না অ্যাটলিস্ট 50% গ্যারান্টি দিয়ে বলতে পারবা যে দুইজনের বার্থডে আছে সেম দিনে, যে কোনো দিনে হোক সেটা সেম দিন, কত হইতে পারে একজন, যে কেউ গেস করো। মানে 30 মাস যদি 30 দিনে হয় তাহলে 31 জন যদি থাকে তাহলে অন্তত 2 জনের তো এরকম হইতেই পারে, ৩৬৬ জন কেন বললা, ও হ্যাঁ এরকম হইতে পারে, এক বছরে মানে 365 জনের বার্থডে 365টা হইতে পারে, বাট একজন যদি বেশি থাকে তো মিলে যাইতে পারে দুইজনের। আপনি 50% বলতেছেন না, দাঁড়াও আগে ওকে বলে নি, তুমি যেটা বলছো সেটা একটা ভ্যালিড সিচুয়েশন, যে তুমি যদি 366 জন নাও তাহলে এটা প্রবাবিলিটি ভালো আছে, কিন্তু তখন সেটা 50% প্রবাবিলিটি থাকবে না, তখন সেটা 90% বা 95% এর মতো প্রবাবিলিটি হয়ে যাবে, বা ধরো 99% প্রবাবিলিটি হয়ে যাবে, এরকম প্রবাবিলিটি হয়ে যাবে যে দুইজনের বার্থডে সেম দিনে পড়ছে। আমি চাচ্ছি 50%, এত বেশি স্ট্রং কেস আরো লাগবে না, তার মানে তুমি যদি আরো কম মানুষ নাও তাহলে 50% বানাইতে পারবে, চিন্তা করো এই নাম্বারটা কত হইতে পারে, যে 50% প্রবাবিলিটি দিবে তো
সমান করে দুজনের বার্থডে সেম আসে, এই সংখ্যাটা কত হয়ে যাবে? ভাই তাহলে কি মানে 180 বা 185 এরকম হবে? আচ্ছা আরেকটা গেস করছো, হয়তো অর্ধেক করছো, না আসলে সংখ্যাটা হইলো 23। ঘরে যদি তুমি কোয়েশ্চনকে দাওয়াত দাও তাহলে তুমি 50% গ্যারান্টি দিয়ে বলতে পারবা যে দুজনে বার্থডে সেম দিন, বুঝতে পারছো? অবিশ্বাস্য মনে হবে ভাই। জি ভাই, আমার যখন ফার্স্ট এই প্রবলেমটা দেখলাম আমার কাছে অবিশ্বাস্য মনে হয়েছে, তো হিসাব করবে না, ঠিক আছে? ফার্স্ট অফ অল 50% তোমার প্রবাবিলিটি লাগবে, অর্থাৎ প্রবাবিলিটি হইতে হবে 0.5, ঠিক আছে, বা গ্রেটার ইকুয়াল টু 0.5। এই তো তুমি কি হইতে পারে সিচুয়েশন গুলা দেখি, তোমার মোট সিচুয়েশন কয়টা আসলে প্রত্যেকের বার্থডে যে কোনো দিনে হইতে পারে সিচুয়েশন মোট কয়টা, মানুষ আছে ধরো 1 জন, এতে প্রথম জনের বার্থডে হইতে পারে 365 দিনে যে কোনো একদিনে 365টা আউটকাম, এরকম ডট 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 অনেকগুলো না, মানে প্রত্যেকের জন্য 365 এরকম এক্স, তাহলে মোট পসিবিলিটি হইলো 365 টু দি পাওয়ার x, ঠিক আছে? আচ্ছা হইলো, এখন এর মধ্যে তোমার অনুকূল সিচুয়েশন কোনটা? আমি বুঝলাম না। বাদ দাও, তবে বাদ দাও, দাঁড়া অন্য কিছু বলতে, ভাই পাওয়ার এক্স না হলে বুঝতে পারিনি কি মানে, ওই পার্টটা বুঝতে পারিনি, আরেকবার একটু বললে ভালো হয় আর কি। ধরো আচ্ছা এইভাবে পাওয়ার এক্স দিলে না, ধরো এই তুমি বের করতেছো হলো যে অ্যাট লিস্ট দুজনের বার্থডে যদি সেম দিনে হয়ে যায় সেটা যদি 50%-এর বেশি হয়, 0.5 বেশি, তাহলে এটা বের করার আগে আগে ধরো এটা হলো পি প্রবাবিলিটি, ধরো আমি একটা পি প্রাইম প্রবাবিলিটি বের করতে পারি না, যেটা মিন করে হলো যে কারো বার্থডে সেম দিনে পড়ে নেই, ঠিক আছে? কারো বার্থডে বার্থডে মিলে নাই, মিলে নাই, হ্যাঁ, তো এইটার প্রবাবিলিটি লেস ইকুয়াল টু 50% হতে হবে না, লেস দ্যান 50% যে কারো বার্থডে মিলে নাই, কারো একজন বার্থডে আরেকজনের সাথে মিলে নাই, এইটার প্রবাবিলিটি কি আমি 50% থেকে কমাই চাইতেছি না, বুঝতে পারছো কথাটা? আমি চাচ্ছি যে অ্যাট লিস্ট দুজনের বার্থডে যাতে একই দিনে পড়ে যায়, ওইটার যে প্রবাবিলিটি তার উল্টা প্রবাবিলিটি এটা কি যে কারো বার্থডে যাতে একই দিনে না পড়ে, এটা বের করাটা না উল্টাটা, এখন উল্টাটাই বের করবো, কারো বার্থডে মিলে নেই, কারো বার্থডে যদি না মিলে তাহলে এরকম সিচুয়েশন কয়টা হতে পারে? এখন মোট দেখো ধরো এক্স জন, ধরো 4 জন মানুষ আছে, ঠিক আছে, আমি বললাম এক্স এর ভ্যালু ধরো বললাম 4, তাহলে কয়টা কম বেশি সিচুয়েশন হইতে পারে? প্রথম জনের বার্থডে 365 এর যে কোনো একটা হইতে পারে, দ্বিতীয় জনের 365 এর যে কোনো একটা হইতে পারে, তৃতীয়টা 365 এর যে কোনো একটা হইতে পারে, 4 নাম্বার জনেরটাও 365 এর যে কোনো একটা হইতে পারে, তো পসিবিলিটি কয় ধরনের? 365 টু দি পাওয়ার 4 ধরনের, তো এটার জন্যই লিখছিলাম 365 টু দি পাওয়ার x। আমি ধরে নিছি যে এক্স জনকে তুমি দাওয়াত দিছো, ঠিক আছে, একজন মানুষ আছে, তাহলে মোট পসিবিলিটি কত ধরনের হইতে পারে? প্রথম জনের বার্থডে যে 365 যে কোনো দিনে হইতে পারে, দ্বিতীয় জনের 365 যে কোনো দিনে হইতে পারে, এরকম 4 জন যদি থাকে তাহলে 4 বার 365 গুণ করতে হবে, বুঝতে পারছো? জি ভাই। আচ্ছা আগে ভাই, এতগুলা মোট পসিবিলিটি আছে, এখন তোমার পসিবিলিটি কোনটা দরকার? যে কারোর সাথে কারোটা মিলে নেই, তার মানে কি আসলে তোমার 365 জনের মধ্যে জাস্ট
এক্সট্রা সংখ্যা পিক করতে হবে, এক্সট্রা 300 এক্সট্রা সংখ্যা পিক করে একজনের মধ্যে সাজিয়ে দিতে হবে কার সাথে কারো বার্থডে মিলে যায়, তার মানে প্রত্যেকে একটা ইউনিক বার্থডে পাবে, এরকম কয়টা সিচুয়েশন হইতে পারে, এরকম 365 px হইতে পারে, ঠিক আছে? 365 px অর্থাৎ 365 টা দিনের থেকে তুমি এক্সট্রা দিন বের করলা এবং এক্সট্রা দিনকে তুমি ওই একজনের মধ্যে সাজা দিলা, কত ভাবে করতে পারবো সেটা এত হবে, ঠিক আছে? তাহলে কত হলো 365 পি মানে পারমিটেশন এক্স, এই সংখ্যাটা তোমার লেস ইকুয়ালস টু 0.5 হইতে হবে, ঠিক আছে? এখন তুমি এক্স এর উপরে একটা সার্চ করো, এক্স এর ভ্যালু 1 নিয়ে দেখো, 2 নিয়ে দেখো, 3 নিয়ে দেখো, কত হয়, কতক্ষণ হাইয়েস্ট, কতক্ষণ পর্যন্ত এক্স এর ভ্যালু 50% এর থেকে কম থাকে, ঠিক আছে? হাইয়েস্ট কতক্ষণ পর্যন্ত 50% এর থেকে কম থাকে নাকি লোয়েস্ট, লোয়েস্ট মানে তোমার তো এটা বাদ, এটা বাদ, এটা তো বাদ, এটা বাদ, দেখো এদিকে এক্স এর ভ্যালু 1 বসাও, 2 বসাও, 3 বসাও, বসাও দেখো কত হয়, 1 বসাও তাহলে 365 পি 360 পি 1 তার মানে হলো 365, এই যে 365 টু দি পাওয়ার 1 মানে 365 তার মানে 1, যদি 1 দি একজন থাকে তাহলে একজনেরই বার্থডে মিলে যাওয়ার প্রবাবিলিটি 100%, কারণ তুমি একজনই বের করতেছো। এখন ধরো 2, 2 যদি নাও তাহলে কত হয়, 365 মানে একজন বার্থডে কি তো মিলে নাই, আচ্ছা উল্টা বলছি একজনের বার্থডে তো মিলার মতো কেউ নেই, আচ্ছা এখন 365 ইন্টু 364 কারণ এক কমবে, ডিভাইডেড বাই 365 ইন্টু 365 বাদ দাও, এটা হলো একের থেকে অল্প একটু কম, ধরো 0.999, তার মানে দুইজন নিলে প্রবাবিলিটি কমছে, ঠিক আছে? এই জিনিসটা প্রবাবিলিটি কিন্তু তোমার কমাইতে হবে, মানে কারো বার্থডে মিলে নাই এই জিনিসটা প্রবাবিলিটি কমাইতে হবে, কমাইতে কমাইতে 50% নিচে নামাইতে হবে, ঠিক আছে? দেখবা যে এক্স এর ভ্যালু যখন 23 নিচ্ছ বা 22 নিচ্ছ তখনই এর ভ্যালু 50% কমে গেছে, হিসাব করে দেখো হাতে হাতে কলমে অথবা ক্যালকুলেটারে হিসাব করে দেখো, যে এক্স এর ভ্যালু যখন তুমি 22 নিবা বা 23 নিবা তখনই দেখবা যে এর ভ্যালু 50% থেকে ছোট হয়ে গেছে, তার মানে তোমার অ্যাটলিস্ট 22 জন নিতে হবে বা 23 জন নিতে হবে ওই একটা রুমে তুমি 50% গ্যারান্টি কিন্তু বলতে পারো, ঠিক আছে? চাইলে এটা ক্যালকুলেটার দিয়ে এখনই করতে পারো, করে দেখো চাইলে একটা ব্রেক নেই কাজ নেই, কিন্তু ক্লাস শেষ করে দিতে হবে, আর তা ব্রেক নিলাম না, এটা করে দেখো 365 px বেরিয়ে 365 টু দি পাওয়ার x, আচ্ছা এটা গেলে এক্সপেক্টেড ভ্যালু রাইট একটা জিনিস নাকি, এটা এক্সপেক্টেড ভ্যালু জানা, হ্যাঁ এটা কিন্তু একটা এক্সপেক্টেড ভ্যালুর মতো একটা জিনিস, যে তোমার এটা কিন্তু যে এক্সপেক্টেড পয়জন কি তুমি নিতে চাও, আচ্ছা না এতজনকে নিতেই হবে স্যার, এক্সপেক্টেড ভ্যালুতে আসে না, এটা প্রবাবিলিটি একটা নরমাল জিনিস, সোজা জিনিস, তো এরপর এক্সপেক্টেড ভ্যালুতে যাব, আচ্ছা 11:45 বেজে যাচ্ছে, আজকে ক্লাস এই পর্যন্তই রাখি, নেক্সট দিন এইটিপি প্রবলেম গুলো আবার দেখাবো, মানে কাউন্ট প্রবাবিলিটি কাউন্টিং এর জন্য পি একসাথে, আর হ্যাঁ কি বলবা, কালকে 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 কি ক্লাস হবে? হ্যাঁ হবে, কালকে ক্লাস হবে, এন্ড আমার তোমার তো কালকে এই লাস্ট ক্লাস হওয়ার কথা, কালকে অনেকগুলো প্রবলেম দেখা দিব, মানে কালকে আমাদের কোর্সের শেষ ক্লাস, হ্যাঁ কালকে কি আমাদের কোর্সের শেষ ক্লাস হবে? হ্যাঁ আমি সেটাই চাচ্ছি, কিন্তু তোমাদের যদি প্রয়োজন হয় তাহলে আমি এক্সট্রা ক্লাস দিব না, কি করো তোমাদের কোনো প্রবলেম নেই, আই ওই যে সেগমেন্টারি এরিয়া প্রবলেম গুলো অ্যাডভান্স টাইপের যেগুলো এগুলো তো দেখানো হয়, হ্যাঁ এগুলো তো দেখানোর কথা ছিল, গাউসিয়ান এলিমিনেশন দেখাবেন, গাউসিয়ান এলিমিনেশন তো তোমরা করতে পারবে কিনা আমি শিওর না, এই যে এক্সপেক্ট ভ্যালু থেকে ওটা বেশি করতে, আমি তো একবার একটা প্রবলেম বলে দিব ওইটা সম্পর্কে, ঠিক আছে? তবে তোমাদের ওটা নিজেদের ওটা ম্যাথ করতে হবে, ম্যাথ করে বুঝতে হবে, জি ভাই কালকে তাহলে ভাই একটু মানে প্রবলেম সম্পর্কে ধরে দেন ভাই, বেশি
কি বলতেছো বুঝিনি, মানে আপনি আমরা করায় দিলে তো তেমন আইডিয়া আমরা পাই না, কিন্তু আপনি করায় দিলে তো অনেকগুলো আইডিয়া আমরা পাই আর কি। এখন ব্যাপারটা হচ্ছে আমি অ্যালগরিদম গুলো দেখাইছি, কিন্তু ওই যে গাউসিয়ান এলিমিনেশন একটা ম্যাথমেটিক্স ম্যাথমেটিক্স, এখন এটা যদি তোমাদেরকে আমি দিকে বুঝাইতে চাই তাহলে ওটাতেই দুটা ক্লাস চলে যাবে। ও পুরো ম্যাথমেটিক্স তো তোমরা, কথা হচ্ছে টার্গেট হচ্ছে ওই ম্যাথমেটিক্স তোমরা নিজেরা করবা এবং ওটার বিভিন্ন অ্যাপ্লিকেশন আমি দেখাবো। মেইন ম্যাথটা যদি আমি দেখা দিই তাহলে শুধুমাত্র ওইটা বুঝাই দিই আমার দুটা ক্লাস ঠিক মতো বুঝাইতে। গাউসিয়ান এলিমিনেশন তো অনেক বড় জিনিস, এই গাউসিয়ান এলিমিনেশন থেকে তোমার ক্রেমারস ল, যে তোমরা যে নির্ণায়ক দিয়ে যে সমীকরণের সমাধান দিয়ে করছিলা, ওগুলো এইখান থেকে আসছে। তো ওগুলা ওগুলো তো এটা শোনা বলছিলাম যে তোমরা নিজেরা ট্রাই করো, নিজেরা পড়া ট্রাই করো, আর নিজেরা যদি পড়া ট্রাই করতে না পারো তাহলে তো পুরোটা আমার নিজে বুঝে দিতে হবে, ওটা বুঝে দেওয়া তো এইভাবে সম্ভব না। এটার জন্য আপাতত ভাবছি যে ওটা স্কিপ করবো, মনে হচ্ছে না তোমরা কেউ দেখছো এটা, ঠিক আছে ভাই? ওটা তো দেখানোর নিউমেরিক্যাল অ্যানালাইসিস আমাদের পড়ানো হয়েছিল, ওইখানে করছিলাম। হ্যাঁ ওটা যদি ওইটা থাকো তাহলে তো ওটা ওটা যদি তুমি বুঝে থাকো তাহলে আমি ওই জিনিসের অ্যাপ্লিকেশন দেখাবো, আমি তো গাউসিয়ান এলিমিনেশনটা হাতে করে দেখাবো না ভাই। তাহলে দেখাইতে পারেন ভাই, এটা আমাদের কোর্সেও করানো হয়েছে ভাই নিউমেরিক্যালে, করানোর কথা তোমাদের। এটার জন্য কিন্তু সবার কি হচ্ছে নাকি আমি যদি বলতে থাকি কেউ যদি না বুঝে তাহলে একটু বলে লাভ নেই। এটার জন্য আমি যেটা ভাবছি যে গাউসিয়ান এলিমিনেশন এটা 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 স্কিপ করে তোমাদের অন্যান্য প্রবলেম গুলো বেশি দেখা, ঠিক আছে? আর শুধু আরেকটা জিনিস আছে কেএমপি, যেটা আমি পড়াই নেই, মানে কেএমপিটা বুঝবে কি না আপাতত আমি জানি না, এটার জন্য ওইটা ওইটাও না দেখায় আমি আগে প্রবলেমের দিকে ফোকাস করছি, ঠিক আছে? কেএমপিটা তাহলে ঠিক আছে ভাই। কিন্তু আরেকটা একটা কথা বলে দিই, কেএমপির অনেকগুলা টিউটোরিয়াল আছে ইউটিউবে, অনেক আছে যে কেএমপি বুঝাচ্ছে এক্সপ্লেন করছে পুরো অ্যালগরিদমের সিমুলেশন দেখাচ্ছে, ওগুলা কিছু দেখা নিও, তো ওগুলা থেকেও কিছু আইডিয়া পাবে, মানে আগে যেগুলো পড়েছে সেগুলো আগে ঠিক মতো বুঝা ভাই। তাহলে কিছু প্রবলেম সম্পর্কে আইডিয়া দিন ভাই কালকে কেএমপি এর ভাই। আচ্ছা ভাই গাউস বলো ভাই, আর্টিকুলেশন পয়েন্ট বি যেগুলো কি পড়ানো হয়েছিল এগুলা সম্পর্কে বলে দিছিলাম, যে এগুলা আসলে একটাই অ্যাপ্লিকেশন তোমাদের, ওইটা ওইটা সম্পর্কে আমি যাবো না, লাইক তো অনেক প্রবলেম আছে এন্ড অন্যান্য অনেক অনলাইন যে অনেকগুলো প্রবলেম আছে, জাস্ট ওগুলা সলভ করবে, ওগুলা সলভ করার জন্য অনেক বেশি চিন্তা করতে হবে না, তোমার জাস্ট ওই আর্টিকুলেশন পয়েন্টের কোড গুলা নিতে হবে লিখতে হবে, এরকমই প্রবলেম হয়। এগুলা বাদ দিয়ে আমি তোমাদেরকে ডিএফএস বিএফএস ট্যাক্সরা এগুলাতে বেশি জোর দিচ্ছি, এগুলোর অনেক অনেক অ্যাডভান্স প্রবলেম দেখাচ্ছি, যেমন তোমার তারপর এগুলো অনেক ধরনের ডিকম্পোজিশন, এগুলো অনেক কিছুই দেখাইছি, সেগমেন্টের সাথে মার্চ করা এরকম অনেক কিছু দেখাইছি। ওইটা তো ঠিক আছে, আমি তো কয়েকটা ক্লাস করতে পারি না যেহেতু সবাই ওই যে মানে অ্যাডভান্স সেগমেন্টারি আর তাইলে কি বলে গাউসিয়ান এলিমিনেশন এই দুইটা দেখাচ্ছেন নাকি? আমি অ্যাডভান্স সেগমেন্ট এর থেকে কিছু এবং ডিপি ডিপি থেকে কিছু দেখাচ্ছি, গাউসিয়ান এলিমিনেশনটা এখন আমি শিওর না, দেখাবো কি দেখাবো, আমি গাউসিয়ান এলিমিনেশন যদি দেখাই তাহলে সেটা খুব সংক্ষিপ্ত হবে। আচ্ছা ভাই অ্যাডভান্স শুধুমাত্র নাম্বার থিওরির মধ্যে কি কি পড়ে কি? হ্যালো, অ্যাডভান্স নাম্বার থিওরির মধ্যে কি কি পড়ে? নাম্বার থিওরির মধ্যে মানে অ্যাডভান্স নাম্বার থিওরি যেটা আছে যেগুলো আছে আমরা যেগুলোকে অ্যাডভান্স বলি সেগুলা সাধারণত আমি তোমাকে দেখাইনি, এগুলোর মধ্যে আছে ফাই, কোশেন্ট ফাংশন, অয়লার, তারপর আরো আছে যে প্রাইমালিটি টেস্ট আছে কিছু ধরনের মিলার রেবিন প্রাইমালিটি টেস্ট, তারপর আরো আছে হলো তোমাদের কাউন্টিং এর কিছু অ্যাডভান্স জিনিস আছে যেমন স্টার্লিং নাম্বার দুই ধরনের, তারপর নারায়ণ নাম্বার, তারপর কি আছে যাকে এরকম আরো অনেক কিছুই আছে, এগুলো অনেক বেশি অ্যাডভান্স, তো এগুলাতে যাইনি, এগুলোতে যাবো না, এগুলোতে কেউই যাবে না,
এগুলো এগুলো তোমাদের নিজেদের পইড়া পড়ে শেখা উচিত। বেসিক জিনিসগুলা আমরা দেখাই দিব, আর ওই ওই জিনিসগুলা কি বলে ওই ধরনের, ওগুলো কিন্তু ম্যাথমেটিক্যাল, পিওরলি ম্যাথমেটিক্যাল। তো ওই জিনিসগুলো তোমাদের নিজেদের পইড়া পড়ে শিখতে হবে। ওগুলো এমন না যে ওটা যদি কোনো ইনস্ট্রাক্টর তোমাদেরকে বইলা বুঝায় তাহলে তোমরা বেটার বুঝবা, এরকম না। আসলে তোমাদের ওই লেভেলের নলেজ যখন হয়ে যাবে যে এখন আমার এর নিচের গুলো আমার হয়ে গেছে, তখন তোমাদের এনাফ নলেজ হয়ে যাবে, এনাফ এক্সপিরিয়েন্স হয়ে যাবে, তো তোমরা একটা বই পড়া অথবা কোনো পেপার পড়া অথবা কারো কোড দেখা তোমরা বুঝতে পারতেছো যে এটা কি হচ্ছে বা কেন হচ্ছে, কিভাবে করতে হবে। তো তাই ওগুলো তোমাদের নিজেদেরই করতে হবে। যেমন তোমাদের স্প্রিং অ্যালগোরিদম, স্প্রিং ডাটা স্ট্রাকচার আছে, যেমন তোমাদেরকে ট্রাই দেখাইছি, ট্রাই এর একটা অ্যাডভান্স ভার্সন হলো আহোপুরাসিক ট্রি। এই আহোপুরাসিক জিনিসটা দুইটা জিনিসকে মার্চ করতে, একটা হলো কেএমপি আর একটা হলো ট্রাই ডাটা স্ট্রাকচার। তো এইটা আসলে খুবই খুবই উপরে লেভেলের জিনিস, এন্ড এটা আমি এক্সপেক্ট করব যে তোমরা যখন তোমাদেরকে অনেক ভালোভাবে ট্রাই আয়ত্ত করতে হবে, অনেক ভালোভাবে কেএমপি আয়ত্ত করতে হবে, তারপর তোমাদের মনে একটা কোয়েশ্চেন থাকবে এবং ওইটা ওইটার সময় তোমরা আহোপুরাসিক ট্রাইটা দেখবে, এন্ড ওইটা ওইটার কি বলে মানে ওটা ডেটা সার্চ দিবা যে এই জিনিসটা আমি কিভাবে করবো, তখন তোমাদের সে বলবে যে আহোপুরাসিক দেওয়া হবে, এন্ড সেটা কিভাবে কাজ করবে ওটা তোমাদের ওদিক থেকে দেখা শিখতে হবে, এটা এক্সপেক্ট করা হয় তোমাদের। তবে রেফারেন্স হিসেবে শান্ত ভাইয়ের বই আছে বাংলায়, অথবা কম্পিটিটিভ প্রোগ্রামার্স এর একটা নোটবুক আছে ইংলিশে, অথবা এটার উপর বিভিন্ন পেপার আছে আহোপুরাসিক ট্রি এর উপর, এই ধরনের আর কি। মানে বলতে চাচ্ছি যে এরকম অনেক কিছুই আছে যেগুলা তোমাদের এইভাবে উপরে লেভেলের যে জিনিসগুলো তোমাদের নিজেদের পইড়া পইড়া শিখতে হবে। ঠিক আছে, আচ্ছা, কালকে তাহলে এই বাকি প্রবলেম গুলো নিয়ে কথা বলবো। আর কেন কোনো কোয়েশ্চেন? ভাই আমি 1 ঘন্টা পরে আজকে জয়েন করছি ক্লাসে, ভিডিওটা তো নেওয়া যাবে মনে হয় না? তো আচ্ছা পরে তোমার সাথে কথা বলবো না ব্যাপারে, কারেন্ট ছিল না। আচ্ছা আর কিছু, অন্য কিছু? আচ্ছা অন্য কিছু কারণ নাই। কালকে কি ক্লাস হবে নাকি শুক্রবারে হবে? কালকে হবে। কালকে কি সমস্যা দে মানে পরীক্ষা আছে যে, একটু কষ্ট করে করো মানে লাস্ট একটা ক্লাস আর তারপর দেখা যাক। পরে যদি ওই ওই দিনের মতো অবস্থা হয় তাহলে তো আবার সমস্যা, শুক্রবারে নিলেই ভালো হইতো মনে হয়। না এখন আসলে ওই দিনের মতো অবস্থা হচ্ছে কিছু বলা যাবে না, কেউ যে তোমরা বলতেছো না তোমাদের প্রবলেম আছে কিনা সবাই একদিকে কোনো সম্মতি সবাই জানাইতেছে, আমার মা বলতে না চাও তাহলে তো যদি অনেকে বলতো তাহলে তো নিতাম না, আলটিমেটলি যদি না পসিবল না হইতো তাহলে নিতাম না, কিছু বলতে চাই। আচ্ছা তোমাদের আর যদি কারো মানে আপনার নাম্বার হারিয়ে গেছে কি, মোবাইল হারিয়ে গেছে তো? মানে আপনার ফোন নাম্বারটা হারিয়ে গেছে, মোবাইল হারিয়ে গেছে তো ফোন নাম্বারটা হারিয়ে গেছে? ক্লাসরুমে দেখো একটু পিছনে চ্যাট বক্সে দিয়ে দিবেন, দিয়ে দিব নে তোমাদের ক্লাসরুমে থাকার কথা পিছনে চ্যাট বক্সে একটু দিয়ে দেন, পিছনে তো অনেক খোঁজা লাগবে। ঠিক আছে চ্যাট বক্সে এখান দিয়ে দেন, লিখে রাখি। ঠিক আছে 0521। ঠিক আছে ধন্যবাদ, ক্লাস শেষ করলাম, ভালো থেকো।